बच्चा पापे 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 पापे बच्चा 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 एक दो तीन चार पाँच छः सात आठ नौ दस तोर दाम हमारे दाम तो ऐ तोरा ओदिके जा ए पिंटू ओदिके जा ए पापी ओदिके जा ए बुढ़ो ओदिके जा ए कैंटा ओदिके जा শক্তি তুই ঠিকঠাক মারতে পারবি তো দেখ না আমি কি করি যা লাগেনি এই তুই আরেকবার চেষ্টা কর এবারও পারল না তুই ছাড় দেখ আমি ঠিকঠাক মারতে পারবি তুই মারবি দি না দেখ আমি ঠিক মারতে পারবো চল নে তাহলে মা 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 মাটি ইয়ে লেগেছে কি মজা চল 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 এই রে আসল ভূত এসে
আছে ছেড়ে আর ভূত কাউকে ছাড়বে না আর ছাড়বে না মুন্ডুটা কেটে নিয়ে এসে আপনার পায়ের তলায় রেখে দেব আমি জানি তা তুই পারবি এই এরিয়া ঢুকে যাওয়া মানে ওর মুন্ডুটা কেটে নিয়ে আয় আর শোন যাবার সময় ডাক্তারখানা থেকে একটা সার্টিফিকেট নিয়ে যাবে আজ নিয়ে তিন দিন হলো ওখানেই আছিস তুই আচ্ছা তুমি শ্রুতির সাথে স্কুলে যাবে তো না গো আমার কাজ আছে আমি যেতে পারবো না তুমিই চলে যাও আর শোনো যাওয়ার সময় হেডমাস্টারের জন্য কিছু ফল আর তরকারি নিয়ে যাও আমি পরে ফোনে কথা বলে নেব তুমি যাও কেন কে জানে আজ সকাল থেকে আমার ডান চোখটা নাচছে আরে তাতে কিছু হয় কিছু হবে না তুমি যাও আমি পরে কথা বলে নেব তুমি যাও মা পিন্নম আমায় দেখেছিলেন হ্যাঁ দেখেছি একটা দরকারে ওই শ্রুতির স্কুলে আজ নাম উঠবে তো উনি বলছেন ওনার কাজ আছে উনি যাবেন না তুই আর আমি চলে যাব না হয় কি বলিস বাবা বাবা আমিও তোমার সঙ্গে যাব না না তুই যাবি না মা মা শক্তি আমাদের সঙ্গে যাবে হ্যাঁ যাবে ছেলেটা যখন বলছে যাক না চলো কেন ঝামেলা করছিস না না আরেকটু জোরে চালাও এই চুপচাপ বস এই আরে কেন ঝামেলা করছিস বাবা আমার তো জ্বালাতে দাও না ও তুই ঝামেলা করছিস এই দেখলি এখনই কি হয়ে যেত হ্যাঁ এই জন্য তোকে আমি আনতে চাইনি কর্তার সাথে কি তোকে গুন্ডা বলে বদমাইশ আমি আসছি নিয়ে আসতে শক্তি শক্তি
বলে ডাকে। এই শালা, তোদের দিকে কোনো কাজ হবে না। শালা বল, শালা বল, বল শালা বল। তোদের কি একটা কাজ বললে শালা পুরো কাজ করতে পারিস না শালা? ওই বাচ্চাদেরকে ওখানে রেখে দিই কেন? ওখানে যখন কেউ ছিল না তখন ওদের মেরে দিলি না কেন? সব কটার মাথায় গোবর পড়ে আছে। এই তোদের জায়গায় কুকুর পুষলেও লাভ আছে শালা? কুকুরও তোদের থেকে অনেক ভালো কাজ করে। শালা তোদেরকে রেখে আমার কি দরকার? তুই আর কাঁদিস না, তোর মায়ের কথা ভারী মনে পড়ছে না? আমারও মনে পড়ছে, কিন্তু তুই আর কাঁদিস না, আমি সবসময় তোর পাশে পাশে আছি। বলছি আর কাঁদিস না। তোর চোখে জল দেখলে আমার ভারী কষ্ট হয়, তুই কাঁদলে আমি নিজেকে সামলাতে পারি না। তুই আমাকে খুব ভালোবাসিস না? খুব ভালোবাসি। মা বলতো আমি নাকি ঘুমের ঘরে তোর নাম ধরে ডাকি, কেন কি জানি তোর কিছু হলো না আমার কি হয়ে যায়, আমার মনে না কষ্ট হয় তোর জন্য। তুই যখন বাড়ি যাস না তোর কথা বাড়ি, আজ থেকে তুই কোথাও যাবি না, আমাদের এখানেই থাকবি। তুই আর কাঁদিস না। শ্রুতি, শ্রুতি বুঝলি মা, বাগচি বাবু এসেছেন তোকে ওদের বাড়ি নিয়ে যাবেন বলে। উনি শহরে থাকেন, তুই ওখানেই থাকবি, পড়াশোনা করবি, আর দুষ্টুমি করবি না, একদম না। আয় মা, খুব মন দিয়ে পড়াশোনা করবি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বাচ্চি বাবু, কোনো অসুবিধা যেন না হয়। হ্যাঁ, অসুবিধা হলে আমাকে নিশ্চয় জানাবেন। আপনি যখন আমায় দায়িত্ব দিয়েছেন তখন আমি সব দায়িত্ব পালন করব, আপনি একদম চিন্তা করবেন না। তুই আমাকে ছেড়ে শহরে থাকবি না? আমি কি নিজের ইচ্ছে যাচ্ছি? আমার একদম ভাল লাগবে না, আমার ভীষণ মন কেমন করবে। শোন, তুই একদম গুন্ডামি করবি না, আমার মাথায় হাত দিয়ে বল। বসো 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 মা, বসো। কিরে কাঁদছিস কেন? বাবার কথা মনে পড়ছে, মায়ের কথা মনে পড়ছে, তাহলে কাঁদছিস কেন? কাঁদছিস কেন? আরে বোকার মতো কাঁদছিস কেন? তোকে বাঘের মতো হতে হবে। তুই জানিস বাঘ তার শিকার হাত ছাড়া হয়ে গেলে কি করে? তাকে নজরে রাখে, সুযোগ পেলেই শত্রুর ঘাড়ে লাফিয়ে পড়ে। আজ থেকে মনে রাখ, তুই হচ্ছিস সেই বাঘ। তোর শিকার পালিয়ে গেছে, তুই তাকে নজরে রাখ। বাঘ শিকার করে, শিকার হয় না। বাঘ শিকারকে তাড়িয়ে তাড়িয়ে ক্লান্ত করে মারি। আজ থেকে শপথ নে, জবাব দে, চম্পক রায়কে সামনে পেলে কি করবি তুই? কি করবি তুই? কি করবি তুই? শেষ করে দেব। বাঘের বাচ্চা বানাবো তোকে, বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা। হ্যাঁ নেই,
স্যার স্যার গন্ডগোল বেঁধে গেছে স্যার, চম্পক রায়ের লোকজন নদীর এপারে চলে এসেছিল বলে। এপাশে একা শক্তি, ও পাশে চম্পক রায় গ্রুপ। তুমুল লড়াই স্যার, তুমুল লড়াই। কমপ্লেন করেছে কেউ? না স্যার। তাদের মধ্যে মারামারি হচ্ছে, কমপ্লেন করেনি আমরা কেন নাক গলাবো? আর একটা কথা। কি কথা? তুমি মাঝখানে ঢুকে ঘুমটা। না স্যার। হ্যাঁ, এই ডাকলে কেন? আমি ঘুম ভাঙালে রেগে যাই। তুমিও গিয়ে শুয়ে পড়ো, আর ভুল করবে না ঘুমন্ত লোকের। আর ভাঙাবো না স্যার। যাও যাও, শোকে যাও। হ্যাঁ স্যার, যাও। যাচ্ছি স্যার। এত সুন্দর ঘুমটা ভাঙিয়ে দিল। শক্তি, এত বড় ছাতি, পায়ে জোর! ও শালা, মহাভারতের ভীমের গদার মতো তলোয়ার ধরে গড়গড় গড়গড় করে ঘোরাচ্ছে! ছি 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 ছি, থু থু থু! এই ছোনাটার হাতের মার খেয়ে পালিয়ে আসতে হয়েছে। এই চম্পকরার ইজ্জত কোথায় গেল বল? হাট হাট! আরে ভেতর থেকে তোরা খবরটা বের করবে, সেই ছোনাটা কোথা থেকে এমন বিদ্যা শেখে বাঘের বাচ্চা হয়েছে। আরে তোরা তো তার কাছে শিশু শিশু বে! কি করি এখন, কি করি সালা, কি করব রে, কি করব, ও কি করব, কোথায় কি এখন মুখ লুকাবো বল? বাবা এই কাঁচাটা, এক কাঁচা লাগা। সেই শক্তি মেরেছে আমার জামাইকে, আমার ভাইকে মেরেছে ওই শক্তি। ওকে ওকে মেরে দে। না না না, ওকে একেবারে মারবি না, ওকে খেলিয়ে খেলিয়ে তবেই মারবি। দেখাই লখাই, ওকে তুই নিজে হাতে মারবি, যেন ছটফট করে, যেন তাড়াতাড়ি প্রাণ না বেরোয়, তবেই শান্তি আমার। বাবা, আজ যদি আমি সেখানে থাকতাম আর আমার হাতে যদি একটা কাটারি থাকতো না, তাহলে দেখতে আমি কি করতাম। আরে চুপ কর, তোর কত ক্ষমতা জানা আমার। জন আমাকে মারবে বলে লুকিয়ে বসেছিল,
তুই তার কি করেছিস লখাই? পা একটা কেটে নিয়েছি, এখন খোঁড়া হয়ে রাস্তা রাস্তা ঘুরছি। সেই রকম বাবা লখাই, সেইটাই কর, শক্তির ঠ্যাংটাকে কেটে ফেল। তোর সব টাকা পয়সা ঠিক মতো দিচ্ছি তো লখাই? হ্যাঁ বাবা। বাস, শক্তির খোঁড়া হওয়া দরকার। এই শালার মুখটা সকালবেলায় দেখতে হলো, ভেতরে ঢুকতে দিল কি? এই তোকে কতবার বলেছি আমার সামনে তুই কখনো আসবে না? হ্যাঁ হ্যাঁ করে দেখছিস কি? চোখ গেলে দেবো। আমার কাছে একটু পয়সা নেই মালিক, ওষুধ কিনতে কিছু পয়সা দিন মালিক। হ্যাঁ পয়সার গাছ লাগিয়েছি তো, ঝাড়া দিলেই পড়বে। আরে তোকে পাঠিয়েছিলাম ওই চম্পক রায়ের মুন্ডু কেটে আনার জন্য, উল্টে তোর ঠ্যাং খুইয়ে চলে এলি তুই, আবার পয়সা চাইছিস? তোর মুখ দেখতে ইচ্ছে করে না। বুঝলিমণি, তোর মুখটা আমার জন্য খুব শুভ, তোর মতোই লোকই আমার দরকার, একদম চিন্তা নেই, তোর যখন যা দরকার আমাকে বলবি, মনে থাকবে? আগে কথা, আপনি খুশি হলে মালিক আমিও। আর কখনো আমার সামনে আসবে না, পয়সা দরকার হয় মন্দিরে গিয়ে ভিক্ষে কর, ভিক্ষে যা এখান থেকে। চম্পকায়ের লোক টেন্ডার জমা দিতে যাচ্ছে। যা বাঘের বাচ্চা, বাঘের মতো শিকারের উপর লাফিয়ে পড়। এই গায়ে তুই হচ্ছিস আসল বাঘের বাচ্চা, মনে রাখ, এই প্রতাপাদিত্য এই গায়ের মধ্যে তোকেই বাঘের বাচ্চা বানিয়েছে। আরে আমি এত কথা বলছি তুই ভাবছিস টা কি? হ্যাঁ না কিছু না। আমাকে লুকোচ্ছিস? না কথা, আজ শ্রুতি আসার কথা সেটাই ভাবছিলাম। ও শ্রুতির কথা ভাবছিলি, ঠিক আছে ফোন কর। তুমি কে বলছো? তোমার নাম কি? আরে তুমি এভাবে কথা বলছো কেন? এই সব ব্যাপারে সাবধানে ইমানদারি সে আমদানি নে, ফটাফট দে, ফটাফট কথা হবে না গো ওলট পালট। আমি করি না ঝগড়া, ঘর আমার পূর্ব আগড়া। এই চল আট আট আট। বাবা বলছি যে আমি এখনই কলেজ থেকে এসেছি। ও ও আমার ফ্রেন্ড। হ্যাঁ বলে দে এটা। সরি বাবা, ওর একটু ব্রেন ক্র্যাক। হ্যাঁ শোন, তোকে আনতে শক্তি যাচ্ছে, তুই রেডি হয়ে থাক। হ্যাঁ
শালা আমার ব্রেন ক্র্যাক শুন তুই না হয় চলে যাবি আমরা টিভি দেখে দেখে সময় কাটাবো কি বল কি বোরিং না দরকার কি সবাই আমার সঙ্গে চল না এখন তো আমাদের পরীক্ষা হয়ে গেছে অসুবিধার কি আছে অবশ্য ফরিদা নাও যেতে পারে তা অবশ্য ঠিক কারণ সকালবেলা যে কাণ্ড করেছে না কাণ্ড মানে বাবাকে যেসব কথা ফোনে শুনিয়েছে ওখানে পৌঁছনে পরে বাবা জেনে যাবে না এই শেমে সেই জন্য ও গ্রামে যাবে না কেন সব ব্যাপারে সাবধানে ইমানদারি সে আমদানি লে ফটাফট দে ফটাফট কথার হবে না উলট পালট আমি করি না ঝগড়া ঘর আমার পূর্ব আগ্রা এই চল আট 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 বুঝলি আমার গ্রামে যাওয়ার একটু ইচ্ছে নেই কিন্তু তবুও যাব কারণ আমাকে নিবার জন্য শক্তি আসছে সব সময় শক্তি শক্তি করিস শক্তিটা কে রে এই তোর শক্তি দেখতে কেমন মেলা
কথা তার শুনে মনে ভালোবাসা জাগায়, চোখের ভাষা যে তার যেন 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 দুষ্ট হরিণি, সে আমার সাথী আমি তার সাথী, সে আমার সাথী আমি তার সাথী, মনের বিহগী বিবাগী আরে পথ সে বসে রয়েছি। তো শক্তি, শ্রুতি তোর টেস্টটা না একেবারে দারুণ, বলেছিল না আমার শক্তি কোনো ফিল্ম হিরো চেয়ে কম না। আরে রে 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 গোপটা দেখ, তোর শক্তিকে দেখলে কোনো ফিল্মের হিরোরা লজ্জা পেয়ে যাবে। এই শক্তি এলো না কেন? কেন আমি এসে আপনার নিয়ে যাব? কি আমি তোর সঙ্গে যাব? তুই গাড়ি চালাতে জানিস? কি হয়েছে আমি গাড়ি চালাতে জানলে নে? অটো থেকে শুরু করি রেল গাড়ি, এমনকি বিনা তেলেও গাড়ি চালাতে আমি জানি। যদি সন্দেহ থেকে থাকে তো পরীক্ষা করে দেখ। বাস বাস বাস, এ আর কি অসম্ভব কথা, বিনা তেলে সবাই গাড়ি চালাতে পারে, ঠেলে দিলে কেনা চালাতে পারে। বাবাজি বললেন শক্তি আসবে। আরে শক্তি শক্তি কি করতিস, আমি গাড়ি নিয়ে এসে চলো না। শক্তি যখন আসেনি আমি তখন যাব না। তুমি যাবে না তো? না। তার মানে তুই যাবে না তো? না। আমার মাথা ছুঁয়ে তুমি বলো তুমি যাবে না? বললাম না যাবো না যাবো না যাবো না। ছেলেবেলার সাথে মন খালি তোমায় চায়, ছেলেবেলার সাথে মন খালি গো তোমায় চায়। শ্রুতি বন্ধু বান্ধব সবাইকে নিয়ে চলে এসছিস? কিন্তু মা গ্রামের কথা জানিস তুই, গ্রাম পুরো গরম হয়ে আছে, তোর বন্ধুদের নিয়ে আসার কি দরকার ছিল? এসেই পড়েছে, যখন দু চার দিন বেড়ি টেড়িয়ে যাবে। কি হয়েছে? না বলছিলাম কি যদি কিছু আপদ বিপদ হয়ে যায় তাহলে কি হবে? শোন যা ঘোরাঘুরি করার এই গায়ের মধ্যেই ঘোরাঘুরি করবি, বাইরে কোথাও যাবি না। আচ্ছা বাবা। কথাটা হচ্ছে কি কে কি মতলবে আছে কে জানে, তাই বলছি কতজন আছে গুনে রাখলে হয় না। এসব কথা বলা কি দরকার, মুখ বন্ধ রাখ। আচ্ছা তোমাদের নামগুলো বলো। আমার নাম লিলি। তোমার নাম? রুচি। আমার নাম শাশ্বতী। আমি নন্দী। আচ্ছা আচ্ছা, আর তুমি লুকিয়ে আছো কেন, বেরিয়ে এসো। এই রে দেখে ফেলেছি। আমি তোমাকে দেখে ফেলেছি, বেরিয়ে এসো। সেই বুড়োটা জানলো কি করে?
আমি সব দেখতে পারি তোমার নাম বলো আরে তোমাকে বলছি মা এখন কথা বললি তো সব জেনে যাবে আরে এমন চুপ করে আছো কেন কথা বলতে পারো না বোবা নাকি হ্যাঁ বাবা বোবা তো তাই কথা বলতে পারে না এই জন্য সত্যি একজনের জিভ কেটে দিলে আরেকজন যদি কথা বলতে পারতো আমি আমার জিভ কেটে ঠিক আছে তোমরা সব যাও ফ্রেশ হয়ে নাও পরে কথা হবে যাও ওরে বাবা বাঁচলাম এই দাঁড়া দাঁড়া ওম ওম হিং রিং গচ্ছ স্বাহা ভূত প্রেত ডাকিনী যোগিনী যা আছে চলে যাও হে মা কালী হে মা চণ্ডী হে মা অম্বিকা দোষ কেটে যা দোষ কেটে যা দোষ কেটে দাও মা ওফ এসব কি হচ্ছে কারণ নজরে গিয়ে যেতে পারে তাই ঝেড়ে দিল আরে বাবা ও যত জোরে ডালা ঘোরাচ্ছিল আমার মাথাও তত জোরে ঘুরেছিল ওরে বাবা তোদের বাড়ি ঢুকতে ঢুকতে আমার টেনশন আরম্ভ হয়ে গেল চল 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 এরপরেও তো অনেক কিছু আছে এখনই এরকম করলে হবে আরে এগুলো সব কি করে মাটির ঘর না না ফুস ঘর মাটির ঘর নয় এগুলো সব বোম বোম হ্যাঁ এটা নিচে পড়লে খালি তুমি আমি নয় এই পুরো বিল্ডিংটা উড়ে যেত মজা হচ্ছে না ভালো যাও 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 বাবা মা ভাবছে এক সপ্তাহের মধ্যে মেয়ে বাড়ি ফিরে আসবে হে আল্লাহ এখন দেখো মেয়ে বাড়ি ফেরে কিনা ও গুঙ্গি গাড়িতে আসার সময় ওর ছাড়া কারুর কথাই শোনা যায়নি ও তাহলে গুঙ্গি হলো কিভাবে আস্তে আস্তে শক্তি কথাটা হচ্ছে ও তো বাবাকে উল্টোপাল্টা কথা বলে দিয়েছে এখন কথা বললে বাবাকে ধরে ফেলবে তাই বিপদে পড়ে ওকে গুঙ্গি হওয়ার অভিনয় করতে হচ্ছে ও আচ্ছা আচ্ছা ঘটনাটা তাহলে এই কথাটা কাউকে বললো না শক্তি প্লিজ ই রাম 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 তুমি কাউকে খোঁড়া বললে খোঁড়া বলবো কানা বললে কানা বলবো এই 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 কানা টেরি আমি এই সব ব্যাপারে সাবধানি ইমানদারি সে আমদানি লে ফটাফট দে ফটাফট কথার হবে না ওলে পালন আমি করি না ঝগড়া ঘর আমার ঘুরবো আগ্রা এই চালা টাটা এই কে চাচাবে চিকিৎ করছে কে চাচাছে হ্যাঁ বলছিস না কেন সব মুখ দিয়ে বেড়ে গেছে তুই এরকম ভাবে বলছিস সে আমি কুকুর হাঁস মুরগি নারী কণ্ঠে বের করতে পারি আচ্ছা এত প্রতিভা তোর আয় আয় আমার সঙ্গে আয় শক্তি ওখানে যেরকম বলছিলি বলে দেখা আরে ভয়ের কিছু নেই যদি পারিস করে দেখা আরে অসুবিধে কোথায় দেখা দেখা তোর ক্ষমতা দেখা আরে এত বড় মুখ করে বলছিলি বল না দেখাবে কথা খুব প্রতিমা দেখেছিস যা সব ধোবার ব্যবস্থা কর এই কি পড়ছিস আমাদের ঘরে কাজকর্মের ব্যাপারে এবার তো তোদের কিছু কিছু জানা হয়েছে নিশ্চয়ই হ্যাঁ কিছু কিছু হ্যাঁ এবার বুঝতে পারলি তো কি রে ফরিদা এই কিছু বলছিস বাবা আমি গুঙ্গি মুখ দিয়ে কথা বলতে পারি না ইন্সপেক্টর প্রকাশ মিস্টার প্রকাশ শুয়ে পড়ো ভাই কেন ঝামেলা করছো তুমি উঠবে কি না বলো সরি স্যার সরি স্যার এটা কি শোবার জায়গা চারিদিকে যেন কোনো সমস্যাই নেই এই পেপারে কি বেরিয়েছে স্যার পেপার আপনি পড়ুন কিন্তু পড়ে টেনশন করবেন না স্যার তাহলে এই পেপারে যা বেরিয়েছে সব মিথ্যে সত্যি স্যার মিথ্যে স্যার 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 এখানকার লোক খুবই শান্তিপ্রিয় স্যার
তিন দিন ধরে রেল স্টেশনে দু দলের মধ্যে ক্রমাগত লড়াই চলে। তাতে একজনের ঠ্যাং কাটা গেল স্যার। যার ঠ্যাং কাটা গেছে তার ছোট ভাইকে আমি থানায় এনে বলি কমপ্লেন দাও, অ্যাকশন নেব। তার উত্তরে ছি 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 আমি কমপ্লেন দেবো? আমি কি হাতে চুরি পরে বসে আছি? আমাদের ব্যাপার আমরাই বুঝে নেব। স্যার সে কত ভালো উপদেশ দিল স্যার। স্যার কেউ কমপ্লেন করলে তবে তো অ্যাকশন নেব স্যার, নিজেদের মতো কি করে নেব স্যার? স্যার একটা আইডিয়া দেব, এখানকার গুন্ডাদের ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে পাঠিয়ে দিলে স্যার সেখানে মারামারি কাটাকাটি করে সব সমাধান হয়ে যাবে স্যার। সব জেন্টলম্যান স্যার, নো কমপ্লেন। কাগজে কে কি লিখে দিল আপনি কেনই বা এত? এখানে প্রকৃতই কোনোই কাজ নেই স্যার, সেই জন্যই কনস্টেবল স্যার, কনস্টেবল স্যার বাইরে, আর সাব ইন্সপেক্টর বাবু জায়গা বদল করে বিভিন্ন জায়গায়, আর আমি তো ইন্সপেক্টর তাই পাখার নিচে। পাখার নিচে কেন, আর শোয়ার জায়গা নেই? স্যার আছে স্যার, এই হাজতটা খালি আছে আপনার জন্য, আপনি গদি ব্যবহার করেন? গদি আর কি বলবে স্যার, স্যার আপনি আমার উপর রাগ করে কোনো লাভ নেই স্যার। জাস্ট শাট আপ মিস্টার প্রকাশ, শাট আপ। কাগজে কে কি লিখে দিল স্যার চলে এলো, ঘুমটা ভাঙিয়ে দিল। এত বেলা হয়ে গেল এখনো ডাকেনি আমায় কেউ, ও উঠেই বা লাভ কি? মুখটা ধুয়ে নি বরং। সালাম আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম কাকি। কিধর হ্যায়? আধা বার্ষ হ্যায়। আধা বার্ষ? এই গুঙ্গি কি করে কত বলল? কাকি কাকি কাকি, তুমি কি করে কত বলছো? তুমি বলে গুঙ্গি? হ্যাঁ, যেসব গুঙ্গিরা কথা বলতে পারে আমি সেই গুঙ্গি। ওহো গুঙ্গি, কাকি কাকি বুঝতে পারিনি। এতে বোঝবার কি আছে? আমি গুঙ্গি কিন্তু কথা বলতে পারি, বুঝতে পারলে? কথা বলতে পারে, কথা বলতে পারে গুঙ্গি। এই কি কার সঙ্গে বকবক করছিস? ভাই ভাই জানো তো সেই মেয়েটা না কথা বলতে পারে। কোন মেয়েটা? ওই ফরিদা। ভাই ও গুঙ্গি নয়, কথা বলতে পারে। সে এত কথা বলতে পারে যেমন রেলগাড়ি গড়গড় গড়গড় করে চলে। সে আমাকে বলল কাকা কাকা, আমি বললাম কাকি কাকি। মসজিদ কিদার হ্যায়? মসজিদ উদার হ্যায়। তারপরে আধা বর্ষ বলে বেরিয়ে গেল। সকাল সকাল কতটা হয়েছে? কে আমি তো না, আমি এই দেখো না জাহাজ আরম্ভ করেছি, মুখ শুকে দেখো। মাথার কথা কাট। আবে আবে আবে, এই হরি এই হরি, এই বল দেখে কেন ডেকে এনেছিস? আচ্ছা তুই আমার একটা কথা সত্যি করে বলতো, ভালো করে ভেবে বল, তোর ব্যাপারটা কি? আমি কিছু বুঝতে পারছি না কিন্তু। না আচ্ছা তোর মন কি শ্রুতির জন্য ছটফট করে? তোরে আমি যতটা ভালোবাসি তুই আমার ততটা ভালোবাসিস, তাই দুজনে দুজনে না দেখে থাকতে পারবে। তাই যে যাকে যত বেশি ভালোবাসে তার জন্য তত বেশি ছটফট কর, ঠিক কিনা? আমার মাঝে মাঝে এমন হয় তোকে না দেখলে আমার সারাদিন ভাতই হজম হয় না। তাই বলছি শক্তি ভাই, একে বলে অন্তরের টান। তার মানে তুই বলছিস ভালোবাসা মানে হলো ছটফট করা, তাই? শ্রুতি দি তোকে না দেখলে ছটফট কর, তার মানে ও নিশ্চয় তোকে অন্তর দিয়ে ভালোবাসে। তার মানে শ্রুতি আমাকে আময়া হে উট পাকে নিছে। দূর বোকা, কোথায় আসমান আর কোথায় জমি, কোথায় মালিক আর কোথায় চাকর? আরে হরি, এই দুনিয়ায় কখনো মালিক চাকর এক হয় না। হয়নি? আচ্ছা হিন্দি সিনেমা তুমি দেখো না? আরে হিন্দি সিনেমায় কত ধনী ঘরের মেয়ে গরিব ছেলের বিয়ে করেছে, ওসব ছেড়ে দাও। মেয়ে ধনী হোক কি গরিব হোক প্রেম হয় কি? আবে তার আর আমার মধ্যে বহুত তফাত। কত তফাত? কত তফাত? তোমার আর আমার ভিতরে যতটা তফাত তোমার আর সুতিদির মধ্যে ততটাই তফাত। আবে আবে ছাড়ো আমাকে। শক্তি আমি এসেছি বলে তুমি আমার উপর রাগ করেছো না? সরি শক্তি, আমি জানি তুমি যা করছো সব আমার জন্য করছো। অ্যাকচুয়ালি আমার কোনো দোষ নেই, আমার ওই বন্ধুরা আমাকে খ্যাপাচ্ছিল তো তাই আমি তোমার কাছে চলে এসেছি। তোমার এভাবে আমাদের পিছন পিছন
এভাবে এখানে আসা উচিত হয়নি শ্রুতি। সরি শক্তি, প্লিজ। You are so sweet. I really love you. এই দেখো আবার ইংরেজিতে গালাগালি দিয়ে গেল। শক্তি ভাই তুমি কোনো কাজের না। মানে? আরে ওর মুখে কি কোনো রাগ আছে যে ও তোমায় গালাগালি দিয়ে যাবে? তুই আবল তাবল কেন বকছিস? কোনো আবল তাবল নয়, ও বলে গেল আই ওয়ান্ট জেনারেলি লাভ, তার মানে শক্তি একটা ভালো ছেলে আমি রাখি, এটাই বলেছে। ও আচ্ছা 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 আচ্ছা, আমিও তাহলে ওকে ওটা বলে দিই। কোনটা? যেটা আমায় বলে গেল। তুমি শক্তি এত রাতে? আই লাভ ইউ শক্তি। আই লাভ ইউ এই কথা বলার জন্য এত রাতে? কেউ যদি এসে পড়ে না কে উঠবে? ও কোথায় যাচ্ছে? এই শোনো, এই এই আমার সোনা, আমার মোনা, আমার পাগলি, দেখো আমি শ্রুতি। শ্রুতি ওকে বোঝাও। এই শোনো, এই শুনছে না কেন? এই শ্রুতি এসব কি হচ্ছে? আমি তো পুরো পাগল হয়ে যাব। ঘুমের মধ্যে চলা ওর স্বভাব। আগে বললে না কেন? দেখলাম তোমার সাহস কত। ভয় পাই আমি। আচ্ছা ওসব কথা থাক, তুমি চলো। কোথায়? এসো না, এসো। আরে এসো না, এত রাতে কোথায় নিয়ে যাচ্ছ? তুমি এসো না আমার সঙ্গে। আরে বলো না, কি দরকার? তুমি এসো না। আরে বলো, তুমি ড্রেসটা খুলে ফেলো। না না, মানে আমি তোমার জন্য একটা জিনিস এনেছি, এই ড্রেসটা খুলে ফেলো, এটা পরে ফেলো। এখানে? হ্যাঁ, আমি এদিকে মুখ করে দাঁড়াচ্ছি, তুমি এটা পরে ফেলো। শক্তি দেখছে। কোথায় দেখছে? আচ্ছা মামু, এত বয়স হলো তবু লুকি লুকি দেখার অভ্যেস তোমার গেল না? তুমি তো ভালো করেই চেনো তোমার এই ভাগনাকে। এই যে মামু, বলে দিচ্ছি সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুলটাকে ব্যাকা করে আনবো। চলো ভেতরে যাও। আরে যাও না ভেতরে, মরবো না একটা। দেখলে তো তোমার শক্তির শক্তি। যাও এটা পরে এসো। ওকে। ভেরি গুড মামু। শক্তি আমি রেডি। ঠিক আছে একটু দাঁড়াও। ও মামু, দিয়েছি
मस्जिद में जाती है क्या? हाँ, जाती। मस्जिद में नमाज पढ़ती है क्या? हाँ, पढ़ती। वहाँ से आने के बाद क्या क्या खाती? मुर्गी का अंडा खाती, बिरयानी खाती, चाय खाती। अरे पागल, चाय खाती नहीं, चाय पीती। पीती। चाय पीती। दाड़ाओ तुम्हार मजा देखा ची भाई 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 ऐ जो है कच्चे आमार को तो विश्वास करो ना तो आज हमें प्रमाण नहीं है सच्ची
গুঙ্গি কিভাবে কথা বলে সব রেকর্ড হয়ে গেছে শোনো পরিদা কথা বলেছে নো ডায়লগ অনলি অ্যাকশন শোনো চুপচাপ দাঁড়িয়ে থাকো মুখ বন্ধ থাকে জানো আনা জনাব নে পুকারা নাহি ক্যা মেরা সাথ ভি গব এই রে কথা টেপ করেছিলাম গান কি করে হলো তাল কি রেকর্ড হয়নি নো ডায়লগ অনলি অ্যাকশন তোদের বানাবে হজম করতে অ্যাকশনটা বেশ জমেছে আরে শ্রুতি তো সব চাইতে বেস্ট ড্রেসটা পরে তুই কোথায় বেরোচ্ছিস হায় 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 এই কোথায় এই ড্রেসটা না সত্যি খুব পছন্দ আজকাল সবই জানতে পারছি কোন কথা এই তুই প্রথমে বললি শক্তি তো সব থেকে ভালো বন্ধু তারপর বললি সব থেকে তোর কাছে কাল রাত্রে আমার চুল টানা চটকানো ধরন থেকে বোঝা যাচ্ছে যে শেষ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেটা হলো ইশক লাভ মহাব্বত আচ্ছা তোর মনটাকে তাকে দিয়েছিস মন বোধহয় এভাবে কাউকে দেওয়া হয়েছে মন কাউকে দেওয়ার পরে জানা যায় এই মন কাউকে দিয়ে দিয়েছি শুভস্য শীঘ্রম শুভস্য মনে লেগেছে বড় দুলা যখন দেরি করিস না তাড়াতাড়ি ওর কাছে গিয়ে নিজের মনের কথা নিজের মুখে ওকে বলে দে মা তুমি আমার একমাত্র ভরসা আমার যা বলার ছিল সব তোমায় বলেছি এখন সব মা তোমার উপর মা তুই কিছু চিন্তা করিস না বৎস মা তুমি আমায় কিছু বলছো পেছনে তাকা জানতে পারবি পিছনে তুমি মাকে কি বললে বিয়ের স্বপ্ন দেখেছি কত লোক আসছে যাচ্ছে কত লোক খাচ্ছে নাচ গান সব হচ্ছে কি সুন্দর সাজানো বাহ বাহ শ্রুতি আর আমি তুমি আমি দরজার কাছে দাঁড়িয়ে দেখলাম তুমি সেজে গুজে বসে আছো তোমায় ঠিক লক্ষ্মীর মতো দেখাচ্ছিল আর আমার দিকে চেয়েছে মুচকি মুচকি হাসছিলে আমার বর ওটাই তো ব্যাপার সেটাই তো দেখতে পাইনি আর সেই সময় তো ঘুমটা করে ভেঙে গেল আর আমি তখনই দৌড়ে এসে মায়ের মন্দিরে হাজির মাকে বলেছি তুমি যেন একটা ভালো বর পাও ঘর পাও আর যেন তুমি সুখে থাকো আর সব সময় এমন করে লক্ষ্মীর মতো বসে থাকো আর মুচকি মুচকি হাসতে থাকো তুমি যখন মার কাছে আমার জন্য বর চেয়েছো মা নিশ্চয়ই আমাকে ভালো বর দেবে বিয়ের জন্য আমার কাছে কতজনের ফটো এসেছে হ্যাঁ সত্যি ফটো নিয়ে আমি তোমার কাছে এসেছি দেখি দেখি এই ছেলেটা চলতে পারে কিন্তু কেন মেয়েদের মতো দেখতে শাড়ি পরালেই হয় আরে বাপরে ভীষণ রাগি কেমন করে আছে দেখো এইভাবে আর কি আরে বাপরে একে তো চোরের মতো দেখাচ্ছে চোর কোথাকার কোনোটাই চলবে না তাই আমি যাকে পছন্দ করেছি তার ফটো আমি আলাদা করে রেখেছি কই দেখি চোখ বন্ধ করো কি ভাবছো চোখ বন্ধ করে তোমার পছন্দ জানতে পারবো না আরে বাহ এই হচ্ছে সেই ছেলেটা শ্রুতি তুমি যাকে পছন্দ করেছো সে কখনো খারাপ হতে পারে হ্যাঁ শক্তি তোমাকে আমি ভালোবাসি আজই নয় ছেলেবেলা থেকে ছেলেবেলায় সেই ভালোবাসা বড় হওয়ার পরে আরো গভীর আরো দৃঢ় হয়ে গেছে তুমি পাশে না থাকলে নিজেকে ভীষণ একা লাগে আমার মনকে বোঝাতে পারি না সত্যি বলছি তুমি আমার কাছে যতদিন ছিলে না জানো নিজেকে আমি কোনোভাবে বোঝাতে পারিনি তোমাকে ভালোবাসি সত্যি আমি তোমাকে সত্যিই ভালোবাসি সত্যি সত্যি তুমি কি বলছো সেটা তুমি নিজেই জানো না আমি যাচ্ছি তুমি পরে এসো সত্যি সত্যি Thank you.
একটু আগে ছেড়ে দেবেন? নিশ্চয়ই দেব, আমরা আগে যাচ্ছি, ছেড়ে দেব। এসো বসো। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদের দরকার নেই, গাড়ি চালা। একা একটা মেয়ে নির্জন রাস্তা দিয়ে কোথায় গিয়েছিলে বেড়াতে? মন্দিরে গিয়েছিলাম, এখন ফিরছি। আমাদের বাড়ি এই গ্রামে, আগে ছেড়ে দিলে যেতে পারবো। এই গ্রামে নেই? ওই আগে তো দেখিনি। তুমি কার মেয়ে? আমার বাবার নাম প্রতাপাদিত্য চৌধুরী। বাবা, এ হলো প্রতাপাদিত্যর মেয়ে, সে কিনা আমাদের গাড়িতে উঠেছে। চুকানা, তোর এই কথা আমি বুঝতে পেরেছি। চালা চালা। বাবাকে আপনি চেনেন নাকি? চিনি মানে আমাদের দুজনের মধ্যে রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক? আপনাকে তো কখনো দেখিনি, বাবাও আপনার বিষয়ে কখনো কিছু বলেনি। আপনি আমার সম্পর্কে কে হবেন? আপনাকে কি বলে ডাকবো আমি? আপনি এই পথে যখন যাচ্ছেন, আমাদের ওখানে চলেন না কেন? ধীরে ধীরে, একদিনই সব প্রশ্নের উত্তর তুমি জেনে নিতে চাও? আজ খালি নামটাই জেনে যাও। প্লিজ, আপনার নাম কি আঙ্কেল? শ্রীযুক্ত চম্পক রায়। এই ব্রেক মারলি কেন বে? চলা, শুনতে পাচ্ছিস না? চলা। আমি আমি এখানে নেমে যাচ্ছি। ওখানে যাবি তুই, এখানে নিয়ে যাব আমি, এখানে যাবি তুই। সাপের গর্তে হাত ঢুকিয়ে দিলে সাপের ছোবল তো খেতেই হবে। মেরে ফেলবে বাবা। শ্রুতিকে গাড়ি থেকে নামা। শক্তি চাপ, বেশি মেজাজ দেখালে তোর ছেলের গলাটা। নেমে এসো চল। ভালোবাসে ছোঁয়া থাকলে কখনো আলাদা হয় না। নামো। বললাম না গাড়ি থেকে নামো। শক্তি, আমি যা বললাম তুমি কেন বুঝছো না? কোন কথাটা? এই আমাদের বিয়ের কথা। কি বলছো বলো তো? প্যার ইশক মোহাব্বত। যাও। কোনো মেয়ে যদি কোনো ছেলেকে ভালোবাসার কথা বলে, তাতে কোনো ফাঁক থাকে না। কাল সকালে মন্দিরে গিয়ে তুমি আমাকে ভালোবাসো সে কথাটা বলবে, না হলে তুমি আমার মরণমুখ দেখবে। বাস, এইটা আমার লাস্ট ওয়ার্নিং। শ্রুতি, তুমি কেন বুঝছো না? কি যে করি। আবে হরি হরি, আমি এসে কি বলছো? অসময় তুমি কেন আমারে স্মরণ করতেছো? আবে হরি, আমি একটা অসুবিধায় পড়ে গেছি। আমি তোমার সংকটের কথা জানি বলছো, তুমি শ্রুতি দেবীর কথা চিন্তা করতেছো। আরে সবাই যেভাবে বলছে তুইও সেভাবে বলছিস। এ ভাই, আমার একটা কথা বল দেখিনি, এর থেকে তুমি ভালো মেয়ে পাবে? আবে আমি একটা ধর্ম সংকটে পড়ে গেছি। সবে আমি বুঝেছি, ছোট বয়স থেকে এই মনের ভিতরে তুমি আছো, আর একেই বলে প্রেম। আর একটা কথা মনে রেখো, প্রেমের শাস্তে লেখা আছে ধনী গরিব সব সমান। তাই যত শীঘ্র পারো গিয়ে বলে দাও আই লাভ ইউ, তোমায় আমি ভালোবাসি, যাও। আবে তুই যত সহজে কথাটা বলছিস, কথাটা তো সহজ নয়। কথাটা বুক ফেটে বেরোতে চাইছে কিন্তু গলা এসে আটকে রয়েছে। শোনো, চোখ কান বন্ধ করে কথাটা বলে দাও গে। দাও। বলতে পারবো না। যা, বলতে পারেন না? বলতে পারেন না? তাহলে মনে রেখো, কাল যা হবে তার জন্য দায়ী থাকবে তুমি। হ্যাঁ, সে যা বলে সে করে। আরে তোকে তোকে না, আমি এক লাখ মারবো। ধুম্মা চালে ধুম্মা চালে ধুম। শক্তি ভাইরে খাওয়াটা দি।
শক্তি ভাই, শক্তি ভাই। আরে কেন টাকাটা কি করছিস? আরে দেখ তোমার, দেখ তোমার ভালোবাসা। আরে এই কথাটা তুমি বলতে পারলে না, এই তোমার প্রেম। যাও গে মন্দিরে দেখো গে, দাও মরতে বসেছে। কে রে? কিছু জানো না, প্রেমের জন্য বিষ কে প্রাণ দিতে যাচ্ছে। চল মা, সবই তো জানো। ছেলেবেলায় মা চলে যাওয়ার পরে কে জানে কেন শক্তি আমার সবচেয়ে প্রিয়জন। এখন আমার তাকে ছাড়া বাঁচার উপায় নেই। আমি যাকে নিজের জীবন দিয়ে ভালোবাসি তার জন্য আমি জীবন দিতে পারি। প্রেমের পরিণতি এমন হবে ভাবিনি কখনো। মা, তোমার এই মন্দিরে মনের কথা বলে দিয়েছি, আজ যদি আমার শক্তি এসে আমাকে ভালোবাসি এটা না বলে তাহলে তোমার সামনে আমি আমার জীবন দিয়ে দেব। কি হচ্ছে সব? হ্যাঁ কি হচ্ছে? তোমাকে আমি ভালোবাসি শ্রুতি। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি শক্তি। আমার মনে খালি তুমি আছো শ্রুতি। ভাই ভাই, তাজা খবর, গরম গরম খবর। কি চম্পক রায়ের মরার খবর এনেছিস? না আমার নামে কেউ ফুসুর ফাসুর করছিল তাই শুনে এসেছিস? তার চেয়েও বড় খবর হচ্ছে কি ভাই, শক্তি। কি হচ্ছে শক্তি? বাহাদুরীর প্রধান জাতীয় কর্ম সমাপ্ত। তুই বলতে এসেছিলি কিছু ছাড়া না বলে আবল তাবল কি বকছিস তুই? এই কথাই তো বলতে এসেছিলাম। মানে? মানে কারোর বাহাদুরীর কথা বলতে গেলে আরেকজনকে তো পাশে চাই। আরো কখনো যদি বাজে বকিস তুই মেরে তোর পিঠ ভেঙে দেবো। যা শক্তি যা, তুই তোর কাজে যা। ভাই ভাই ভাই, ওই একটা থাপ্পড়ি হয়নি নাকি? না সব কথা সব পরিস্থিতিতে তো বলা যায় না। কথাটা হলো ভাই, হিসেব করে না চললে বাচ্চাটা তো আর মরা আর কি। এই এই এই, আজে বাজে কথা আমার সামনে বকবি না বলে দিচ্ছি। না ভাই, কথাটা হলো কি শ্রুতি। শ্রুতি? সে আবার কি করেছে? এই তো শ্রুতি আসছে, আয় তো, আয় তো মা। শ্রুতি মায়ের মতো কেউ নেই এ জগতে, শ্রুতি মা যায় না আপদে কুপথে, শ্রুতি মা এ ঘরের একমাত্র রমণী, আর কদিন বাদেই হবে অন্যের ঘরণী। বুঝলি, তুই শালা মানুষ হবি না। আমি শালা ছি, শালা মানুষ হব না। মামু, বাবাকে কোন কথা বলতে যাচ্ছিলে? বলার তো অনেক কিছুই ছিল কিন্তু মুখ দিয়ে বেরই হলো না। আচ্ছা মামু, তোমার বয়স কত? আমার বয়সের কি আর হিসেব আছে বাবা? এবার থেকে হিসেব রাখা আরম্ভ করে দাও। কেন বাবা? যা দেখছো আর যা শুনছো। আর কিচ্ছু দেখবো না কি আর কিচ্ছু শুনবো না? দেখলে বলবো না, শুনলে একদম মনে থাকবে না। এ বাবা শক্তিমান, তুই যা বাবা, তুই যা, যা বাবা, যা যা বাবা, যা বাবা যা। মামু খুব নার্ভাস হয়ে গেছো, ঠান্ডা জল এক গ্লাস আনবো নাকি? ঠান্ডা আনবে যদি হয় তো তাতে একটু গ্লুকোজ মিশিয়ে দিয়ে নিয়ে এসো মা। যাও মা, যাও যাও যাও। কেমন আছো প্রতাপাদিত্য? তোমার কথাই ভাবছিলাম। এই দেখো দেখা হয়ে গেল, বহুত দিন বাঁচবে। তুই আমার থেকে বয়সে অনেক বড়, আমি যদি তোর আগে মরে যাই তাহলে বয়সের ইজ্জত চলে যাবে না?
হয়েছে, এবারে হয়েছে। শেষ পর্যন্ত বহুদিন পরে পরস্পরের সাক্ষাৎ, তাই বলে আমার ঘরের সামনের কথা হবে? চলো ভেতরে চলো। কথাটা অনেকদিনই মনে হয়েছিল, তোমাদের দুজনকে সামনাসামনি বসিয়ে যাই হোক একটা ফয়সালা করা দরকার, আপোষে আলোচনা করে যা হোক একটা সেটেল করো। তুমি কি বলো চম্পক রায়? হ্যাঁ ভাই, তুমি তো অনেক বছর ধরে এটা বলছো, কিন্তু দেখতে গেলে সব থেকে বেশি হারিয়েছি আমি। তোর কি দরকার শোন, আজ থেকে সব কাজ তুই করবি, রোড কনস্ট্রাকশন থেকে শুরু করে টেন্ডার পর্যন্ত সব তোর নামে হবে, এমএলএ টিকিটও তুই নে। বলিস যদি ঘরে ঘরে তোর জন্য গিয়ে লোকের কাছে হাত পেতে ভোট ভিক্ষা করব আমি, কিন্তু একটা কন্ডিশন। ওহো, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলাটা আমার ভাল লাগে না, যেটা আসল কথা সেটাই বলো। কন্ডিশনটা হচ্ছে শক্তির মুন্ডুটা আমার দরকার। আরে তোকে তোর নিজের লোককে মনে করছে রে শক্তি? আরে কর্তা ছাড়া আমার নিজের লোক আর কে আছে? তোমার কিছুই ঠিক নেই, তোমার নিজের জীবন বলে তো কিছু আছে না? নেই, বাজবার জন্য এসে পড়তে হচ্ছে। যারা বেঁচে আছে তারা সবাই কি এই কাজই করে নাকি? বাঁচার কি আর কোনো উপায় নেই? উপায় আছে? তাহলে সিংহের মতো বাঁচা যায় না। আমি হলাম চম্পক রায় ডানহাত, খেতে দিচ্ছে, পড়তে দিচ্ছে, মেয়ের পড়াশোনা করার খরচা দিচ্ছে, ব্যাস, আমার কিছু দরকার নেই। কতদিন তুমি আমার সিংহের মতো বাঁচবে? যে যেমন কর্ম করে তেমনই ফল পায়, সে সেভাবেই যায়, তুমি বোঝো না কেন? আমি যাচ্ছি। না, তুমি যাবে না, তুমি আর ও কাজ করো না, এখনো সময় আছে, তুমি ওপার থেকে ফিরে এসো, সন্তানের মুখের দিকে তাকাও, তুমি আর ওপারে যেও না। সে আমার কাছে ভগবান, আমি তার জন্য জীবনও দিতে পারি, ছাড়ো আমাকে। কেন বোঝো না তুমি? মানুষ মারবার বিনিময়ে দু পয়সা দিয়ে দিলে কেউ কারোর ভগবান হয় না। ও একটা মানুষ নয়, একটা অমানুষ, একজন নরহত্যাকারী রাক্ষস। সে চম্পক রায়ের বিরুদ্ধে কোনো কথা বললে তোর থেকে মুন্ডু আলাদা করে দেবো আমি। মারো আমাকে, প্রত্যেক দিন এমন ভাবে মরার ভয়ে বাঁচাচ্ছে, একেবারে মরে যাওয়াই ভালো। মারো, মেরে ফেলো আমাকে। বাবা, তুমি কি মরে যাবে? আমার স্কুলের বন্ধুরা বলছিল তুমি নাকি লোককে মেরে ফেলো, তোমাকেও কেউ মেরে ফেলবে, আর তুমি মরে গেলে মা আর আমি কি করব? কাঁদে না, কাঁদে না আমার সোনা মা, কাঁদে না। এইসব কথাই ছোট্ট মাথার মধ্যে তুমি এসব ওর মাথায় ঢুকিয়েছ। আরে তোমাদের জন্য, তোমাদের জন্য এই কষ্ট করছি। এই কষ্ট ভালো পথে করলে তোমার সন্তান আর আমি সব থেকে বেশি খুশি হব। এ পথে যে একবার পা দিয়েছে ফেরার উপায় থাকে না, এ পথে আগে যাওয়া যায় কিন্তু পেছনে ফেরার নিয়ম নেই। যতই চেষ্টা করি না কেন আর ফিরতে পারবো না আমি, এবার গেলেও করবো না গেলেও মরবো। মরবে, মরবে, নিশ্চয় মরবে। শক্তি কথা যা, ওকে মেরে দে। শোনো, তোমরা সেখানে যাচ্ছ এটাও জানার সুযোগ যেন না পায়। কি রে শাকি? হুকুম কর্তা, শক্তি আগে থাকবে, তুই ওর পেছনে সজাগ থাকবি। শেবো স্যার, ওদের সঙ্গে নিয়ে দক্ষিণ পথ দিয়ে যাবি। ওকে স্যার। আর যদি সে শক্তির হাত থেকে কোনোভাবে ফসকে যায় তাহলে তোমাদের দুজনের হাতে যেন মরে। স্যার। চল 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 চল। হ্যালো
প্রতাপাদিত্য তো সিগন্যাল দিল, শক্তিকে শেষ করে দাও। বাবা, তুমি কি প্রতাপের সঙ্গে সন্ধি করেছো? এটা রাজনীতি, তুই বুঝতে পারবি না। শক্তি আসছে, ওকে মেরে দাও, আমার ইচ্ছা পূরণ হোক। লাখাই বাবা, ওকে যদি সামনে থেকে মারতে না পারো তাহলে পিছন থেকে অ্যাটাক করে খালাস করে দিও। বাবা যা আস। এই ভর সন্ধ্যেবেলায় দু তিন বোতল গলায় ঢেলে দিয়েছ নাকি? হ্যাঁ, এরকম ঘাম গল গল করে বেরোচ্ছে। ভাই, শক্তি না আমাদের লোক। আমার নিজের লোক? বাড়ির লোক না আত্মীয় স্বজন? এই দেখ, আগে নিজে বাঁচার দরকার। চম্পক রায় চায় শক্তি মরুক। যতদিন আমার অন্য খাবার ছিল খেয়েছে, এবারে আমাকে খুশি করতে শক্তি মরে যাবে? কিন্তু ভাই, শক্তিকে নাকি ছেলের মতো মানুষ করেছিলে। মানুষ? আমি কি ওর জন্মদাতা নাকি? আরে এই একটা শক্তি মরলে এর মতো একশোটা শক্তি তৈরি করব আমি, বুঝলে? কিন্তু এই কথা মুখ থেকে কারোর সামনে বেরিয়েছে তো গলাটা টিপে দেবো, বুঝলি? ষড়যন্ত্র কর্তা, চম্পক রায় আমাদের প্ল্যান জানতে পেরেছে। আমাদের ভিতরে কোনো না কোনো তার লোক আছে কর্তা, আমি জানতে পেরেছি। সে আপনাকে মারার প্ল্যান করেছে। আপনার যদি কিছু হয়ে যায় না, বলে দিচ্ছি কর্তা, আমি নিজেকে সামলাতে পারবো না। আপনি সাবধানে থাকবেন কর্তা, আপনার যেখানে যাওয়ার হবে আমাকে বলবেন, আমি আগে যাব, তারপরে আপনি যাবেন। আরে পাগল, আমার কিছু হবে না, আমাকে রক্ষা করার জন্য আছিস তুই। তোর মতো বাঘের বাচ্চাকে আমি নিজের হাতে তৈরি করেছি। আরে চম্পকরা তো তোকে জমের মতো ভয় করে। শোন, আগে এই জায়গাকে ধুয়ে ফেল, তারপরে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে, তারপরে খাওয়া দাওয়া করে আরামে বিশ্রাম কর। হ্যাঁ, তোমার হাতে কি হয়েছে? না, আমার কি হবে? ও কিছু না। বলছি হাত বের করো। শ্রুতি, বলছি তো কিছু হয়নি। বলছি না, হাতটা দেখাও। এতটা কেটে গেছে বলছো, কিছুই হয়নি? একটু কেটে গেছে, ঠিক হয়ে যাবে। না, তুমি আগে চলো, ব্যান্ডেজ করে দে, তারপরে। শ্রুতি, শ্রুতি ভীষণ খিদে পেয়েছে, একটু খেতে দেবে? তুমি দাঁড়ো, আমি আনছি। আরে থাক থাক, আমি নিজের হাতে খাবো। কিভাবে খাবে কাটা হাতে? আমি খাই দিলে হবে না? আরে এভাবে কি দেখছো? আগে খেয়ে নাও, তারপর তোমাকে অনেক কথা বলার আছে। এই ঘরের আর সবাই কি মরে গেছে নাকি? আর কেউ নেই নাকি ওকে খেতে দেবার? আহ!
শক্তি 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 তোমাকে একটা কথা বলা দরকার। আমি জানি তুমি কি বলবে। তুমি কিছুই জানো না, আমি বলছি শোনো। এখানে বলা যাবে না। শক্তি শক্তি তোকে কর্তা ডাকছে। আচ্ছা যাচ্ছি চল। শক্তি 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 দাঁড়াও, আমি যা বলছি সেটা হচ্ছে এখানে বলা যাবে না, ওদিকে চলো। আরে কেন এমন মিউমিউ করছো, বলো না কি বলবে। আমি যা বলছি সেই তো সাংঘাতিক কথা। আচ্ছা বলো। আমার কথা বিশ্বাস করছো না? আরে তোমাকে বিশ্বাস করি বলেই তো তোমাকে বলতে বলছি। শক্তি শক্তি কর্তা তোমাকে ডাকছে। ঠিক আছে ঠিক আছে, তুই যা আমি আসছি। আমাকে কোনো কাজ বলেছিল নাকি? এই দাঁড়াও আমি আসছি। আরে দাঁড়াও, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। না শক্তি ভাই, শক্তি আসছে। আমাকে ডেকেছিলেন কর্তা? অনেক বড় হয়ে গেছো না, তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বয়সোচিত কাজ করা উচিত। কিন্তু বয়সটা অবাধ্য হয়ে গেলে তাকে লাগাম দেওয়া উচিত, কিছু বুঝেছিস? না কর্তা। এতে না বোঝার তো কিছু নেই, মনে হলো যেন হঠাৎ তোর বিয়ে দেওয়া দরকার, সেই জন্য আর দেরি না করে একটা কন্যাকে আমি ডেকে এনেছি। ওই যে বসে আছে, দেখ চয়েস কর আর বিয়ে কর। বিয়েতে একটা মেয়ে তো দেবে, তার সঙ্গে একটা র্যালে সাইকেলও দেবে, আর তোর কি দরকার? কনে যদি পছন্দ হয় তাকে, তাহলে হ্যাঁ বলে দিলে এ মাসের ভেতরে আমার ঘরেই বিয়েটা হয়ে যাবে। বাদ, ভাইজা বলার বলে দিয়েছে, এবার তুই বল। কিরে কিছু বল। শোনো তোমরা সবাই বিয়ের জন্য তৈরি হও। আগে আপনি যা ঠিক করবেন তাতেই আমি রাজি আছি, কিন্তু পাত্রই তো কিছু বলছে না। ওহো, মৌনং সম্মতি লক্ষণ, এটা জানো না? শক্তি বিয়েতে রাজি। আমি বিয়ে করব না। কেন? তোর বিয়ের বয়স হয়নি না, করে পছন্দ হয়নি না, যৌতুকে মন মরেনি, কোনটা? না মানে, তাহলে কি বুড়ো বয়সে বিয়ে করবি? আরে তুই যদি কাউকে কথা দিয়ে থাকিস বলে দে, ভাই সেখানেই বিয়ে দেবে। সে কে বলে দে, বলে দে। তার মানে তুই সত্যি কাউকে ভালোবাসিস? আর যদি কাউকে ভালোবাসিস তুই, তাহলে আমার কাছে লোকানো দরকার কি? বলে ফেল কে সে, শহরের কেউ না গায়ের মধ্যে যে লোক আছে তাদের কেউ কে? আরে পুরুষ মানুষ ভয় কিসে, এ বয়সে এমন হয়? বলে দে না, বলে দে। বলে দাও সত্যি, বিয়ে করবে লজ্জা কেন, ভালোবাসে আবার ভয় কি? আমি, হ্যাঁ তুই, আমি, আরে আমি মানে তুই, এবার মেয়েটার নামটা বল। শ্রুতি শ্রুতি। হ্যাঁ, আরে শ্রুতিকে ভালোবাসিস তুই, বলতে ভয় করছিস কেন? আমরা দুজন দুজনকে ভালোবাসি। কি বললে? আমি তোমাকে ভালোবাসি? কি আশ্চর্য, তুমি আমার বিষয়ে এমন ভাবতে পারলে কি করে? বাচ্চা বয়সে বন্ধু ছিলাম বলে তুমি ভেবে নিলে আমি তোমাকে ভালোবাসি? বাবা মা মরা ছোট ছেলেকে খাওয়া পড়া দিয়ে রাখার মানে প্রেম? সব কথায় আমি তোমাকে খুঁজি, তার মানে কি আমি তোমাকে ভালোবাসি? তোমাকে প্রথমবার আর শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, জীবনে কখনো আর তোমার মুখ দেখাবে না। পালন পোষণ করে মানুষ করার বদলে এই প্রতিদান দিলে আমাদের। শ্রুতি তুমি চুপ, একটা কথা বলবে না। গেট আউট, গেট আউট ফ্রম মাই হাউস। দাঁড়িয়ে আছিস কেন? হারাম জাদা, আমারই ঘর থেকে আমারই মেয়ের দিকে না যাও। আবে যার পায়ে ফুলন নেবার কথা তাকে বিয়ে করার স্বপ্ন দেখছিস? বাবা প্লিজ, বাবা প্লিজ, চুচুকে মারলে হাতে গন্ধ হয়, ওর পপের ফল ও ভোগ করবে, ওকে ছেড়ে দাও। খালি আমার মেয়ের জন্য আজ বেঁচে গেলি তুই, চলে যা এখান থেকে। Thank you.
জানা ছিল না। ওকে ভালোবাসে সেটা বলে দিলে যা হতো দেখা যেত। দেখ এখানে আমাদের থাকার একটা মুহূর্ত ইচ্ছে নেই, তুই যদি গাড়ি না দিস তাহলে আমরা হেঁটেই স্টেশনে চলে যাব। শোন ফরিদা, কেয়া কি এত ডরনা কিয়া? তুই যা করলি ভালো করলি না শ্রুতি, শক্তিকে এত অপমান করে ওকে মার খাইয়ে তোর কি লাভ হলো বল? তুই ওকে ভালোবাসিস, আরে তোর মনে যদি এই ছিল ওকে ভালোবাসলি কেন? আমি ভীষণ একা হয়ে যাবো রে। একা থাকাই তোর উচিত, ছাড় চলো। ফরিদা লিলি, আমি বন্দি খাঁচার পাখি, আমি কত যে অসহায় তুমি বুঝো না ভুল আমার, কেউ বোঝে না ব্যথাকে। আহ
মরু রোপা দেখা হবে কি গো আমার, খুঁজে ফিরিছে দিশা কি চারিদিকে আধার দেখি, কেউ বোঝে না ব্যথা কি। দাঁড়া, আমি কোনো কথা শুনতে চাই না, যেখান থেকে পারো ওকে খুঁজে বার করো, শক্তিকে যেন আজ রাতের মধ্যেই ফিনিশ করে দেওয়া হয়। আমি কোনো কথা শুনতে চাই না, খুঁজে বার করো। এত কষ্ট দেওয়ার পরেও তুমি আমার উপর রাগ করোনি? তারপর রাখবো আমি, যাকে আমি এত ভালোবাসি। শক্তি, বাবার হাত থেকে বাঁচা থেকে সেদিন ওরকম নাটক করতে বাধ্য হয়েছি। আমি জানি শ্রুতি, কোনো কারণ না থাকলে আমার শ্রুতি কখনো এরকম করতে পারে না, সেই জন্যই তো আমি সব জেনে শুনে চলে এসেছি। আমি শুনে ফেলেছি, হরি শক্তি ভাই, হরি শক্তি ভাই, হরি হরি। আরে মার না কেন? আমি জানি তুই আমাকে মারলে চম্পকরা তোকে মেরে দেবে, এই ভয়তে মারছিস না তো?
মরার জন্য তৈরি হ। স্ত্রী কন্যার কথা মনে পড়লো বলে হাত জোর করলি তো? ওই নিরীহ হরিকে কেন মারলি? আরে কেন মারলি তুই ওকে? শক্তি, তুই আমাকে ক্ষমা করে দে। তুই আমাকে মারতে এসেছিলি না? আরে আমি তোকে কেন মারবো? তুই আমাকে কেন মারবি? তোর আমার মধ্যে দুশ্মনী কি? প্রতাপাদিত্যর কাছে আমি যা, চম্পক রায়ের কাছে তুই তা। আজ প্রতাপাদিত্য তোকে পাঠিয়েছে আমাকে মারবার জন্য, কাল ওই চম্পক রায় তোকেও মেরে দেবে। আরে ওদের ভিতরের ব্যাপারটা বোঝ, ওরা দুজন দুদিকে আছে, ওরা কখনোই ময়দানে নামবে না। লড়বো আমরা, মরবো আমরা। আরে যা 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 বলছি, যা 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 যা। কর্তা, শক্তি শ্রুতিকে নিয়ে পালিয়ে গেছে। কি বললি? শক্তি শ্রুতিকে নিয়ে পালিয়েছে? পালায়নি, কিন্তু যাবার আগে তোকে কিছু বলে যেতে চাই। কি বললি তুই? প্রতাপাদিত্যকে তুই শোনাবি? চুপ কর, যা বলছি শোন। আজ পর্যন্ত তুমি বলে সম্মান দিয়েছি, আজ থেকে তুই বলবো। শক্তি চুপ বলছে মানে চুপ, না হলে আঙুল ঢুকে তোর গলার স্বর একদম বন্ধ করে দেবো। আরে আরে ভগবানের থেকে বেশি মেনে এসেছি। আমার বাবা এমনকি মা সব তুই ছিলি। তোর কথা বেদ বাক্য মেনে তোর জন্য জীবন দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি, আর তুই আমার বিশ্বাসকে চুরমার করে দিলি। আমাকে মারবার জন্য শেষে চম্পক রায়ের সাথে হাত মেলালি। কি ভেবেছিলি তুই আমি জানতে পারবো না? শোন, আমি আজ এ গা ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু একা নয়, সঙ্গে শ্রুতিকেও নিয়ে যাচ্ছি। তোর যদি ক্ষমতা থাকে আমাদের দুজনকে আটকাবার চেষ্টা কর, আমিও দেখব তোর শক্তি কত। শক্তি 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 বলছি, আর এক পায়ে গলে ছিঁড়ে ফেলব। এই গ্রাম ছেড়ে চলে যেতে আমার এক ঘন্টা সময় লাগবে, তার মধ্যে যত লোক ডাকার ডেকে নাও। চলো শ্রুতি। এই দাঁড়িয়ে আছিস কেন? বাইরে বের হবার আগে খতম করে দে। গাড়ি তো খালি হয়েছে। আর এক পায়ে গলে সব কল্লাকে খতম করে দেব। এই লাগাই, কি করছিস? যা করছি ঠিক করছি। এই শক্তি, তুই ওকে নিয়ে পালা, চলে যা লাগাই। এই দুনিয়ার শক্তির মতো ছেলের বেঁচে থাকার ভীষণ দরকার, ওর জন্য আমি জল লড়িয়ে দেবো। এতবার বারণ করেছি এসব কাজ করো না, আমার কথা শুনলে না? আমি জানতাম এরকম একদিন হবে, দেখেছো তো কত কাণ্ড হচ্ছে। চল মা চল। তুমি কেন ভয় পাচ্ছ? ভয় পাবো না, চম্পক রায় কি আমাদের ছাড়বে? চলো এই রাতের মধ্যে আমরা এখান থেকে চলে যাই, চলো তাড়াতাড়ি চলো। এত রাত্রে কোথায় যাব? যেখানে হোক আমরা চলে যাব, তাড়াতাড়ি চলো। চলো। Oh, wow.
দাও বাবা, ওর ভুল হয়ে গেছে, ও এমন ভুল আর জীবনে করবে না। ওকে দয়া করো বাবা, ওকে ছেড়ে দাও, আমরা গাঁ ছেড়ে চলে যাব। কেন পায়ে ধরছো? তুমি চুপ করো, আর কোনো কথা যদি ভুল বলেছো তাহলে আমি গলায় দড়ি দেব। বাবা ওর মাথা ঠিক নেই বাবা, ওর কথা শুনো না, ওকে ক্ষমা করে দাও বাবা, ওকে ক্ষমা করে দাও। আরে তোমরা চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? বাবাকে একটু বোঝাও, ও বন্ধু না তোমাদের, তোমাদের না ভাই, ওর সঙ্গে তোমাদের এত ভালোবাসা ছিল, আজ তোমরা ওকে মারতে এসেছো। আমার বাচ্চাটাকে দেখো, আমার বাচ্চার মুখের দিকে তাকাও, তোমাদের একটু দয়া হচ্ছে না? আমাদের ছেড়ে দাও, আমরা চলে যাব বাবা, আমরা গা ছেড়ে চলে যাব, আমরা চলে যাব। কেন গা ছেড়ে যাবে? তুমি এখানেই থাকবে, এখানে আমি যে কাজ করেছি মনে তাদের শান্তি পেয়েছে, শক্তির মতো ছেলেকে বাঁচিয়ে কিছু পুণ্য অর্জন করেছে। একটা কথা মনে রাখবে, যদি মরে যাই তোমার সিঁথির সিঁদুর মুছবে না, আর অপেক্ষা করবে সেই দিনের যেদিন শক্তি পাপীদের বিনাশ করবে, এটাই তোমার স্বামীর আদেশ। আমি মরে গেলেও তোমার পাশে পাশে থাকবো। জানো এইখানে কান পেতে শুনলে ট্রেন কোন দিক দিয়ে আসছে বোঝা যাবে। আচ্ছা হ্যাঁ, তুমি কেন শুনছো? কেন আমার কান নেই নাকি? আমি শুনছি তো। আমিও শুনব। ওহো, এর সঙ্গে পারা যাবে না। সত্যি সত্যি কি হয়েছে? কি তোমায় এবার দেখতে না খুব ভালো লাগছে। এই ওঠো ওঠো ওঠো, ট্রেন এসে গেছে, চলো চলো ওদিকে যাও। লিফট লিফট, আরে দাঁড়াও ট্রেন, লিফট, এই ট্রেন দাঁড়াও দাঁড়াও, এত হাসছো কেন? হাত বাড়িয়ে বলছে দাঁড়াও দাঁড়াও, এটা বাস না অটো। এই এটা কি করছো? লাল ওড়না দেখালে ট্রেন দাঁড়াবে। কি দেখছো? নিয়ে নাও, তুমি নিজেই জড়িয়ে দাও না। নাও না, ওদিকে কোথায় যাচ্ছ? আচ্ছা সত্যি আমাকে এমনি ভালো লাগছে না ওনা দিয়ে ভালো লাগছে বলবো? তুমি সবসময় ভালো দেখতে, এখন ওড়নাটা পরে নাও, আমি চোখ বন্ধ করছি, ট্রেন এলে তুমি ওড়না দেখিও। সত্যি সত্যি ট্রেন আসছে। শ্রুতি কাছে এসো, আরে ওড়না দেখাতে হবে, ওড়না। শ্রুতি শ্রুতি, এই শ্রুতি শ্রুতি শ্রুতি, এই শ্রুতি, আরে এদিকে এসো, ট্রেন চলে যাচ্ছে। আমি আর কোথাও যাব না, এখানেই থাকবো। এখানে এই পাহাড় আর নদীর কুলে? হ্যাঁ সত্যি, এই জায়গা আমার খুব ভালো লাগছে। এখানে থাকার জায়গা নেই তো? এখানে বোম নেই, তলোয়ার নেই, এখানে খাবারও কিছু নেই, এখানে মারামারি নেই, খুন খারাপি নেই, আর এখানে পড়ার কিছু নেই। যাও মেহরবান কাদেরদান, আসুন আসুন, নিজের ভাগ্য পরীক্ষা করুন। বিড়ি খেয়ে ভুকে দিচ্ছেন, পান খেয়ে থুতু ফেলে দিচ্ছেন, একটা কারণ তো করবেন না। এই জায়গাটা খুব ভালো লাগছে না? তুমি কিছু বলছো না কেন? এই জায়গাটা কি সুন্দর শান্ত না? আরে এখানে সত্যি সত্যি দেখো রিঙের খেলা খেলবো? এই সুযোগ নষ্ট করো, খেলবো কি করে, পকেটে 10 টাকা আছে, খেতে হবে তো। প্লিজ শক্তি ভালো না, চলো খাবো, এখানে জিতে খুব খাবো, আরো জিনিস কিনবো। এই রিং দাও। নাও, আচ্ছা আপনাদের ভাগ্য পরীক্ষা করুন, এই রিং নিন।
কোনটা মারবে শক্তি সাবানের উপরে সাবান কি দরকার ওই 500 টাকাটা নেব ঠিক পারবে তো তোমার এই হাতের উপর ভরসা নেই সেই জন্যই তো বলছি এনে বাবু আপনার টিপ উঠেছে এখন তোমার হাতের কি হলো টাকাটা তো গেল ওটা নয় হাত থেকে ফুসকেছে এবার ঠিক জায়গায় মারবো আরে ভাই আরে একটাই রিং আছে এইটা নিয়ে টাকাটা দেবে একটু চা খাবো না না ভাই তা হবে না ও ফেরত ফেরত হয় না আর একবার মারো ভাগ্যে থাকলে পড়তেও পারে আমাকে দাও আমি ট্রাই করি তুমি মারবে ছোটবেলায় পিট্টু খেলার কথা মনে আছে তুমি তো ঠিকঠাক বলটাও মারতে পারতে না তখন আমি মেরেছি সেই সব কথা বুঝি ভুলে গেছো সেটা তো ঠিকই তবু এটা শেষ রিং বেশ তুমি মারো আমি ওদিকে মুখ করে দাঁড়িয়ে থাকি জয় ভগবান জয় ভগবান আগেও ভিজেছি যে সেদিন এ বৃষ্টিতে আগেও ভিজেছি যে সেদিন এই বৃষ্টিতে বর্ষাতেও ভিজেছি যে আগে আজ বৃষ্টি নাকি কেন মিষ্টি আজ বৃষ্টি নাকি কেন মিষ্টি ভালো লাগে কেন আজ এই বৃষ্টি তুমি আছো কাছে তাই লাগে মিষ্টি তুমি আছো কাছে তাই লাগে মিষ্টি আগেও ভিজেছি যে সেদিন বৃষ্টিতে কেমন যেন নেশা
রয়েছে মনে আশা, ধরিয়েছে কেমন যেন নেশা, মনে বাসনা ছিল এতদিন যা যা, পেয়ে গেছি আজ জীবনের মজা, ছোঁয়া পেয়ে জেগেছে মনে আশা, বর্ষাতে ভিজেছি যে আগে, চলো ভেসে যাই দুজন সাগর সঙ্গমে, চলো ভেসে যাই দুজন সাগর সঙ্গমে, আগেও ভিজেছি যে সেদিন বৃষ্টিতে, আগেও ভিজেছি যে সেদিন বৃষ্টিতে, বর্ষাতে ভিজেছি যে আগে, আজ বৃষ্টি লাগে কেন মিষ্টি, আজ বৃষ্টি লাগে কেন মিষ্টি, এখান থেকে এরিয়া আরম্ভ, আর ভেতর ভেতরে অনেক জায়গা আছে ঘুরে ঘুরে দেখাচ্ছি, চলো। কোথায়? এর ভেতরে ভালো ভালো জায়গা আছে দেখাবো। আরে সেটা ছাড়, ঘুরে দেখা, যে কাজে এসেছিস আগে সেই কাজ কর। কোনটা?
ফরিদার ঘর কোনটা এটাকে খোঁজ। কাকে জিজ্ঞেস করি, কাকে জিজ্ঞেস করি, কাকে বলি, কাকে বলি। ও ব্রেনটা একটু খাটা না, এখানে একটা দোকান আছে, ওকে জিজ্ঞেস কর, যা। হ্যাঁ ঠিক কথা বলেছ। আরে এই বাচ্চা ফরিদা বলে কাউকে চেনো? তোমাদের এরিয়ায় থাকে, তার ঘর কোনটা বলতে পারো? ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে, গুঙ্গি একটা, কথা বলতে পারে না, কিন্তু আমার সঙ্গে ভালোই কথা বলে। এই মালগুলো কেউ বিশ্বাস করে না। আরে ওকে হিন্দি জিজ্ঞেস করো না, ও কি বাংলা বুঝে? কাকে কি বলছো, ও নাকি হিন্দিতে বলবে? ও তো কথাই ভালো করে বলতে পারে না। আচ্ছা ঠিক আছে ছাড়ো, তাহলে আমরা নিজেরাই চলো খুঁজি। কোথায় খুঁজবো, কোথায় খুঁজবো, হ্যাঁ কিভাবে খুঁজবো, দাঁড়াও আমি ওকে বলছি। আরে খোকা, এ খোকা, ফরিদাকে তুমি চেনো? তুই তো ফরিদাকে নিশ্চয়ই জানিস মনে হয়। ফরিদার ঠিকানা তুই যদি আমাদের না দিস, তবে আজ থেকে তোর এই দোকান বন্ধ, কথা বুঝছিস না নাকি? আরে এই তো ছিল, কোথায় গেল, কোথায় গেল, এই দেখো দেখি। আরে এই তো ছিল, আরে আরে এই ছেলেটাই তো ছিল, এ তো বেটে বামুন। এই গাড়ি স্টার্ট কর। আরে ওর ঘরটা কত জিজ্ঞেস করো। এই গাড়ি তো ওঠ। আমি পাগল? আই তোকে পাগল বলছি। আমাকে বলছিস? না না তুমকো তুমকো। আই আমায় কেন বলছো? ये छोटे मोटे गली में गाड़ी नहीं घुसेगा, पैदल जाना पड़ेगा। मेरा बहुत काम है, दुकान छोड़ के जा रहा हूँ। ए दुकान संभाल, आओ आओ। अरे कौन भाषा কথা বলছে? হ্যাঁ না তেমন কিছু বলেনি, বলছে ওর এখানে ছোট্ট গলি বড় গাড়ি যাবে না, পায়দাল মানে হেঁটে যেতে হবে। আরে আমাদের ওখানে হলো তো ওকে সুপুরি গায়ে টাঙিয়ে রাখতাম। হ্যাঁ কুত্তা আপনা গালি মে শের। তবে না মানে ইয়ে ও চলে যাচ্ছে, চলো। আরে চলো। আরে আমাদের কোথায় নিয়ে যাচ্ছো? সালমান বড়ে মিয়া ছোটে মিয়া ওসমান মমতাজ নুজান সেলিম সবাই আয় রে। এই দেখ এরা ফরিদার বাড়ি খুঁজছে। মেরে ফেলবে, মেরে ফেলবে, চলো পালাই। আগেই বলেছিলাম না এটাই মেন লোক এই এলাকার, এরিয়া ডন হতে পারে, চলো। এরিয়া ডন? এই কিছুটাকে ভয় করছো তোর? আবে ফরিদার ঘর কোনটা বল, নালে তোকে মেরে কুচি কুচি করে কেটে না। মেরে দেখ তো একবার। আরে এই আমরা কি কমতি আছি নাকি যেটা আমাদের এরিয়া এসে মেরে যাবে? এই শোন, হাত যদি তুলিস না তাহলে মেরে টুকরো টুকরো করে বড় বাজারে টাঙিয়ে দেবো। আরে বাঘা যা শালা, এ কি করবে? দেখলি শাকিল, তুমি বলেছিলে না কথা বলতে পারে না, কেমন ট্যাক ট্যাক করে কথা বলছে। এটাই মেন লোক এরিয়ার, এ হচ্ছে এরিয়ার ডন, তোমরা থাকলে থাকো, আমি থাকছি না বাবা। ফরিদা আধা বর্ষে তোমরা এখান থেকে যাবে কিনা? এ ফরিদা তোর সঙ্গে আমাদের কোনো দুশ্মনী নেই, শক্তিকে কোথায় লুকিয়ে রেখেছিস বল? আবে এই পাজি, এটা এখন শক্তির এরিয়া, এখানে মুসলমানরা শক্তির জন্য জীবন দেবে, কারণ শক্তির সঙ্গে আমাদের ভাই বোনের সম্পর্ক। জেনে বুঝে কাজ করো, খোদার কাছে কি জবাব দেবে গো? একটা সাচ্চা মুসলমান হয়ে তুমি এরকম কাজ করছো কেন? তোর কাছে কোনো জ্ঞানের কথা শুনতে চাই না। এই ছড়াটাকে মার। আরে দেখছো কি, মার। শ্রুতি, শক্তি 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 শুয়ে পড়ো। তুমি নিশ্চয়ই ভালো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, আল্লাহ চো করেগা, সব ঠিক করেগা।
আছে ঝামেলা ভালোবাসা প্যার মোহব্বত দিয়েছে উপরওয়ালা কারোর কাছে তা খুদা কা দিন হ্যায় কারোর কাছে ঝামেলা ভালোবাসা প্যার মোহব্বত দিয়েছে উপরওয়ালা কারোর কাছে তা খুদা কা দিন হ্যায় কারোর কাছে ঝামেলা মিছে কেন করো এ বিপদ আছে আগে রে মওলা আল্লাহ হো মেরে মওলা আল্লাহ আল্লাহ ভালোবাসা প্যার মোহব্বত দিয়েছে উপরওয়ালা কারোর কাছে তা খোদা কা দিন হ্যায় কারোর কাছে ঝামেলা মিছে কেন করো এ বিপদ আছে আগে রে মওলা আল্লাহ হো মেরে মওলা আল্লাহ আল্লাহ ফরহাদের কথা এ মাটিতে মিশে আছে লায়লা মজনু গাথা এ দুনিয়া জানে হীর রাঞ্জা প্রেম কথা কে না জেনেছে রোমিও জুলিয়েট অমর কাহিনী কে না শুনেছে হীর রাঞ্জা প্রেম কথা কে না জেনেছে রোমিও জুলিয়েট অমর কাহিনী কে না শুনেছে মিয়া বিবি যখন রাজি করবি কি তুই পাজি মিয়া বিবি যখন রাজি করবি কি তুই পাজি দেখছে বসে ওপরে ও যে তোর নাওয়ের মাল্লা আল্লাহ মেরে মওলা কোনো পাপ নয় বলে গীতা কোরআন সচ্চা আশিক যারা তারাই মহান প্রেমের সাথে বিরোধ করে কে বা জিতেছে খুদার কাছে যা পাপ নয় দোষ কি তাতে প্রেমের সাথে বিরোধ করে কে বা জিতেছে খুদার কাছে যা পাপ নয় দোষ কি তাতে প্রেমিও সে করো সালাম তারাই চে দিলওয়ালা প্রেমিও সে করো সালাম তারাই চে দিলওয়ালা করো না চিন্তা সাথে আছে যে তোমার উপর ওয়ালা আল্লাহ ও মেরে মওলা ও আল্লাহ ও মেরে মওলা আল্লাহ আজে সকাল সকাল কি ব্যাপার ম্যাডাম কমপ্লেন দেবার জন্য কমপ্লেন আপনি কেন কারো নামে কমপ্লেন দেবেন আপনি আপনার বাবাকে বলে দিন শুধু সব প্রবলেম সলভ আমি আমার বাবার এগেইনস্টে কমপ্লেন দিতে এসেছি এই পুলিশ স্টেশনে এটাই হচ্ছে প্রথম কমপ্লেন সেটাও আবার আপনার বাবার বিরুদ্ধে
কার মুখ থেকে উঠেছিলাম কে জানে। আপনি লিখবেন না আমি নিচে লিখব। দেখুন ম্যাডাম, আপনি আরেকবার ভালো করে ভেবেচিন্তে দেখুন। আপনি তো আপনার বাবাকে ভালোভাবেই চেনেন। এমন কপাল পুলিশ স্টেশনে ইন্সপেক্টর বাবুও নেই। যত সব টেনশন আমার কপালে জোটে। হে প্রভু, আপনার ভক্ত মহা বিপদে পড়ে গেছে, প্রভু তাকে রক্ষা করুন। হে প্রভু নারায়ণ, হে মা কালী, বাঁচাও হে প্রভু। আপনি ইমিডিয়েট অ্যাকশন নিন। বাবার নামে কমপ্লেন দিতে থানায় এসেছো? হ্যাঁ, চলো চলো চলো। বাবা, তোরা তো সাহস, আজ অব্দি প্রতাপাদিত্য নামে থানায় যেতে কেউ সাহস করেনি। হ্যাঁ, এত সাহস তুই কোথা থেকে পেয়েছিস? চল ভাই। কমপ্লেন আছে রে, কমপ্লেন আছে। নিজের কন্যাকে টর্চার করছো, তার ইচ্ছার বিরুদ্ধে তার বিয়ে দেবার চেষ্টা করছো বলে তোমার নিজের মেয়েই এই কমপ্লেন দিয়েছে। আজ এটা আমার জীবনে প্রথম কমপ্লেন। আপনার মেয়েকে স্যালুট করা উচিত, বলতে হবে সাহস আছে তার। আজ থেকে এই গায়ে দাদাগিরি, গুন্ডাগিরি, হত্যা লীলা সব বন্ধ। এই দাঁড়া রে জাম্বুবান। পুলিশের ওপর ঢিল মেরো না, পুলিশের ওপর ভুলেও হাত তুলতে নেই। এই মালগুলো তো একটা তলোয়ার ধরিয়ে গুন্ডা করে দিয়েছো। ঠান্ডা হয়ে যাবে রে, ঠান্ডা হয়ে যাবে। আবে আমি সরকারি পোশাক পরেছি, সরকারি বন্দুক রেখেছি, সরকারি নিয়ম মেনে চলছি। ঠান্ডা হয়ে যাবি রে জাম্বুমান। এই এই ইন্সপেক্টর, কি আবোলতাবোল বকছো? এটা প্রতাপাদিত্যর ঘর, এখান থেকে পালাবার পথ পাবে না তুমি। হ্যাঁ, আমার ফেরা না ফেরা সব সমান, নিজের কথা ভাব প্রতাপাদিত্য, আর তোর শাসন চলবে না। সরি টু সে, তুই সম্বোধন করতে বাধ্য হচ্ছে। ডিলিংস এন্ড বিহেভিয়ার ইকো ইন রিটার্ন ডিলিংস এন্ড বিহেভিয়ার, ওকে? বহুত রক্তের হোলি খেলেছো, আর নয়, আমার কাছে কমপ্লেন আছে, কমপ্লেন। আরে এই এই এই, আরে পাপকে ভয় কর রে, পাপকে ভয় কর। এ দেশটা ধর্মের দেশ, পতিত পাবনী গঙ্গার দেশ। এই মাটিকে ছুঁয়ে ছুঁয়ে চণ্ডাশোক ধর্মাশোক হয়ে গেছে, আর কতগুলো অমূল্য জীবন যারা দেশ ও মাতৃকার জন্য শহীদ হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য কবিগুরু বলেছেন, এই দেশে যেন আমি বারবার জন্ম নিই। ওরে বীর বিপ্লবীদের দেশ এটা, এই মাটিতে আমি জন্ম নিয়েছি, নিয়েছিস তুইও। কি ভাবছিস, তুই তোর কুকর্মে পবিত্র দেশের পবিত্র মাটিকে বদনাম করবি? না, তোর হিংসা আর চলবে না। অহিংসে মাটিতে ছিল, থাকবে। আরে তুই যাকে নীতি বলছিস তাকে বলে উচ্চবৃত্তি, উচ্চবৃত্তি। আর এই নীতিতে এই দেশের দুর্ভাগ্য কমবে না। রাজনীতির নামে গায়ের গরিব লোকগুলোকে তুই শোষণ করে চলেছিস, তাদের রক্ত শোষণ করছিস, তাদের নিঃস্ব করেছিস। আর বেচারা গ্রামের লোকগুলো, নিরীহ লোকগুলো ভাবছে তারা সারা স্বাধীন। 15ই আগস্টে পতাকা উত্তোলন করে দিয়ে তালি মেরে ভাবছে তারা স্বাধীন। ওদের গিয়ে প্রশ্ন কর, তারা কতটা স্বাধীন, তারা কিসের স্বাধীন, তুই কিসের স্বাধীন, আমি কত স্বাধীন, হাট। তুই কি মানুষ? দয়া ক্ষমা প্রেম এর কি বুঝিস তুই? চলো শ্রুতি, তোমাকে আমি তোমার প্রেমিকের কাছে পৌঁছে দেবো, দেখি কোন মাইকা লাল মুঝে রোকে। অ্যাকশন নেওয়ার আগে আমি ওয়ার্নিং দিই রে, ওয়ার্নিং দিই। ফায়ার রেঞ্জে গোল্ড মেডেল পেয়েছি রে, এখান থেকে বের হবে সোজা সেখানে ঢুকে যাবে। আমার এমের ওপর যদি কারো সন্দেহ থাকে, এই আয় 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 দেখে। Thank you.
আমাদের বাঘের বাচ্চা এসে গেছে। সাবাস শক্তিবাবু সাবাস। এই এই তোরা ওকে আটকাবি? তোরা দশ পা গেলে এই বাঘের বাচ্চা একশো পা যাবে। শক্তিবাবু এই শিয়ালগুলোর জন্য সময় নষ্ট করার দরকার নেই। যাও যাও যাও, তোমরা সুখী হও। বাই বাই বাই, ভালো থেকো ভালো থেকো। এই তোদের জি পোড়ানো দেখিয়েছি, এবার তোদের সবাইকে উড়িয়ে দেখাই। দেখবি না দেখবি না, তবে নির্জন হ। বাবা 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 বাবা, চমৎকার! সাব্বাস ইন্সপেক্টর প্রকাশ, সাব্বাস! বহুদিন বাদে মনটা যেন বড় খুশ। আচ্ছা, প্রতাপাদিত্য রেগে আছে নিশ্চয়। নমস্কার স্যার। নমস্কার নমস্কার। না, এটা মানতেই হবে মানতেই হবে। দুশ্মনী একেই বলে, ভেরি স্ট্রং। আমি গিয়ে খালি থামো, এই কথা কাগজে বেরিয়েছে, আশেপাশে দশটা গ্রামের সবাই জানে। আমার অত পাবলিসিটির দরকার নেই, ওর মৃত্যু দরকার। আমি কি কম চেষ্টা করেছি ওকে মারবার জন্য? প্ল্যান করে ওর জিপে বোমা রেখে দিয়েছিলাম, শালা মরলো না। ও স্ত্রী মরে যায়, ড্রাইভার মরে যায়, ড্রাইভার স্ত্রী মরে যায়, সে শালা মরলো না। যত চেষ্টা করছি আমি, সে শালাটা মরছেই না। আসলে কথাটা হচ্ছে কি, ভগবান যাকে যেমন মরণ লিখেছে, কারোর অস্ত্রে মরণ, কারোর শস্ত্রে মরণ, কারোর স্থলে মরণ, কারোর জলে মরণ, কারোর ডালে মরণ, কারোর মূলে মরণ, কারোর ফলে মরণ, কারোর মলে মরণ, কারোর নরকে মরণ, এগুলো ভগবান সব তার কম্পিউটারে লিখে লিখে রেখে দিয়েছেন। এগুলো তার ব্যাপার, আমাদের নয়। এই ভগবান কি করবে রে? ওর মৃত্যু চেয়ে ঠাকুরের কাছে আমি কত প্রার্থনা করেছি, কিন্তু প্রতাপাদিত্য মরল না। তারপরে জানো, মন্দিরের পাঁচিলে এত বড় একটা বোমা গুজি দিয়েছিলাম। এই তারপরে কি হলো বললাবে? বল 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 স্যার। আপনার কথা ভারী মিষ্টি, আপনি বলুন ভালো হয়। আচ্ছা আমি বলবো? আচ্ছা বসো বসো, এই বসো। তারপর হয়েছে কি, আমি জানি প্রতাপাদিত্য মন্দিরে আসবে, আগে যেন বোমা ফিট করেছি, পোড়া কপাল দেখো শালা, ও আসার আগেই বোমাটা ফেরত ফেটে গেল। ঠাকুর গেল, মন্দির গেল, ভক্ত গেল, কিন্তু এ শালা প্রতাপাদিত্যর মরণ নেই। শালা সারা দুনিয়ার এত লোকের মরণ হয়, কিন্তু সে শালাটার মরণ যোগ নেই। দোষ না 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 না, বুঝলে প্রকাশ, মাথার মধ্যে একটা প্ল্যান এসেছে। কি? হাজতের ভিতরে প্রতাপাদিত্যকে নিয়ে এসো, হাজতেই মারবো ওকে, তার বদলে তোমায় ডিএসপি করে দেব, 10 লক্ষ টাকা দেব, তোমার নামে 10 একর জমিও লিখে দেব। সত্যি? না স্যার, ছাড়ুন স্যার, আপনি স্যার টাকা জমি, এই দেখো এর আমার উপর কোনো বিশ্বাস নেই। আচ্ছা আমি যদি হাতে লিখে কাগজে সই করে দিই তাহলে হবে তো? এটা করলে বিশ্বাস হবে। মিস্টার ভট্টাচার্য, স্যারকে কাগজ দাও। এই এই যে কলমটা নিন। কি লোকগো তুমি, এত কথা কে লিখবে? এত কথা আমি লিখতে পারবো না, আমি খালি নিচে সাইন করে দিচ্ছি। শ্রীযুক্ত চম্পক রায়। হলো না, ধরো। আপনি সই করতে পারেন? জানেন চম্পক রায় বাবু, এটা হচ্ছে এই পুলিশ স্টেশনে দ্বিতীয় কমপ্লেন। জানি জানি। হ্যাঁ, তাও আবার নিজের বিরুদ্ধে নিজের কমপ্লেন। তুমি যে নিজের গুণকর্মগুলো বলছিলে, তোমার বিউটিফুল দস্তখতের উপরে একটা একটা করে সেগুলো আমি লিখে নেব। কিন্তু চম্পক রায় বাবু, তুমি ফেঁসে গেলে যে। আরে সালা বলে কিলে, এই বল বল বল, বড্ড বেড়েছে, এটাকে লকআপে ভরো বটজাজ, এটাকে লকআপে ভরো।
ইন্সপেক্টর প্রকাশ, বহুত নাটক করছিস সালা, বহুত নাটক করছিস তুই। এই বন্ধ বন্ধ কর, কথা বললে মুখ সেলাই করে দেব। এই ভরসাজ, ওকে বল অ্যাকশন নেবার আগে আমি ওয়ার্নিং দিই। জাস্ট গেট আউট। এই 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 সালা দেখে নেব। হালাত খারাপ হয়ে গেছে। আরে বন্ধ হয়ে গেল। কি আছে? ও গড, কিভাবে যাব? পেট্রোল শেষ হয়ে গেল, চলো। ট্যাঙ্কি ফুল করে দাও। শ্রুতি কোথায়? আমার শ্রুতি কোথায়? সে তো তোর সঙ্গে গিয়েছিল, মজা করছিস নাকি? মজা কে কার সঙ্গে করছে জানি? তুমি ওকে পেট্রোল পাম্প থেকে তুলে এনেছো, বলো শ্রুতি কোথায়? তার মানে এটা আবার তোর কোনো নতুন চাল? আমি তো ছাড়বো না, তোকে ছাড়বো না। দেখো রে মজা, বাঘের বাচ্চা কেমন খাচায়, ডাক দিনা দিন দিন দাদা, ডাক দিনা দিন দিন। চম্পক রায় তুই? তোমরা দুজন ঝগড়া করলে কি হবে? আসল জিনিস আমার কাছে। মানে মা শ্রুতি আমার হেফাজতে। লাফালাফি একদম করো না বাবু, তোকে মারলে তার কষ্ট হবে, গাছকে আঘাত করলে ফুলটা ঝরে যাবে, তোর ঠ্যাং কেটে দিলে তার ঠ্যাং কেটে গেছে মনে করবে, আর তোর হাতটা কেটে দিলে তার হাতটা কেটে গেছে মনে করবে। বুঝেছিস? বেশি উৎপাত করিস না, তাহলে সেখানে ওর কষ্ট হবে। প্রতাপাদিত্য, তোর মেয়েটাকে নিয়ে পালিয়ে গেল আর তুই চুপচাপ সহ্য করে নিলি? আরে একটা চাকরের সঙ্গে তোর মেয়ে চলে গেল, এর পরে কি হবে বলতো? আরে সবাই তো নিন্দে করছে। শোন, সেই জন্য বলছি তোর বাকির বাচ্চাকে আমি আটকে রাখছি, কিন্তু একটা কথা, এই বাবা, আমার ছেলে রাঘবের সাথে যদি তোর শ্রুতির বিয়ে দিস তবে। এটা তো আমি বহু আগেই ঠিক করে রেখেছি। এই কথাটাই আমার হৃদয় শান্ত করলো। ছি প্রতাপাদিত্য, আজ তুই ও চম্পকরার কাছে হেরে গেলি, কোথায় গেল তোর দাদাগিরি? আর সে এমন কি করলো যে তুই তার পায়ে পড়ে গেলি? থু, এই শালা ছোট লোক চাকর। আরে আমরা হচ্ছে মালিকের জাত, গড়বো আমরা, ভাঙবো আমরা, তুই বলার কেবে? আমাদের কথা কথা বলার তোর কি অধিকার? আরে তোদের সবার কপালে আমাদের ঘরে গতর খাটার কথা লেখা আছে, ব্যাস এটাই জেনে রাখ। তার বেশি বাড়ার চেষ্টা করিস না তুই, আর যদি বাড়ার চেষ্টা করিস তুই না, থাক প্রতাপাদিত্য থাক, বেঘরে মারবো না। বহুদিন আগে ঠাকুরের কাছে আমি একটা মানত করে রেখেছি, ভাবছি বিয়ের আগে কোণে যখন স্নান করবে তখন ওকে স্নান করিয়ে দেব, আর কোণেকে যখন সাজানো হবে সেই সময় ওর গলায় ফুলের মালা দিয়ে খাড়াটাকে ধার দেওয়া হবে, আর কোণের হাত যখন বাঁধা হবে তখন ওর দেহটা হাড়ি কাটে ভেতর ঢোকাবো, ভালো হবে না? আর কোণেকে যখন সিঁদুর দেওয়া হবে ঠিক তখন ওর ঘাড়ে খাড়াটা পড়বে। আইডিয়াটা কেমন লাগলো? ঠিক আছে, তুই বিয়ের জন্য প্রস্তুত হ। ওকে নিয়ে যা,
তুই একদম ব্যস্ত হোস না চম্পক রায়, ওকে মারবার সব বন্দোবস্ত আমি করে রেখেছি। ঠাকুর আপনাকে হাজার বছর বাঁচিয়ে রাখুক, এতদিন পরে গ্রামে হানাহানি মারপিট সব বন্ধ হবে, সবাই শান্তিতে থাকবে। প্রতাপাদিত্য চৌধুরী আর আপনার মিউচুয়াল হওয়াটা কি কম কথা? এই গাড়ি থামা। এই কি হবে, শান্তিতে থাকবে? আবে শান্তি কিসের, কারো শ্রাদ্ধ না বাৎসরিক? মনে রাখ, প্রতাপাদিত্য আর শ্রীযুক্ত চম্পক রায় জীবনে এক হবে না, এ জন্মে না। সাত জন্ম গেলেও আমরা এক হব না বে। খালি বিয়েটা হয়ে যাক, প্রতাপাদিত্য মারবে শক্তিকে, জেলে যাবে প্রতাপাদিত্য, ওকে জেলে পাঠাবো, তারপরে মেয়েটাকে বংশ নিপাত করে ছাড়বো আমি, চিল শকুন দিয়ে খাওয়াবো তাকে। জেনে রাখ, গাড়ি চালা। কিরে শাকিল, ওদিকে চেয়ে কি ভাবছিস তুই? এটা বুঝতে পারছি না কর্তা। কোনটা? চম্পক রায়ের ছেলের সাথে যদি সুতিদির বিয়েই হবে তাহলে এত কাণ্ড। কিছুই হবে না, কিছুই হবে না কর্তা। এসব হচ্ছে রাজনীতি, এই তুই বুঝবি না? তুই কি ভাবছিস উত্তর মেরুর সাথে দক্ষিণ মেরু মিলে যাবে? আর যদি তুই এটা ভেবে থাকিস ভুল করছিস। আমার এখন জোড়া টার্গেট, একটা হচ্ছে শক্তি আর একটা হচ্ছে চম্পকরা। না না, সে কথা বলছি না কর্তা। কর্তা শক্তি আমাদের মেরে পালিয়ে গেছে। তোমরা এতগুলো লোক ওকে ধরতে পারলে না? যাও যাও খুঁজে বার করে। কি হয়েছে, শক্তি পালিয়ে গেছে? আচ্ছা, আরে যাবে কোথায়, ওকে দৌড়ে দৌড়ে এখানেই আসতে হবে। আসুক শালা, এখানেই ওকে মেরে মাটিতে পুঁতে দেব আমি। প্রতাপাদিত্য, ভয়ের কিছু নেই, তোর বড় ভাই এখানে আছে, আর আমরা কিছুদিনের মধ্যেই বেআই হতে চলেছি। তোর চিন্তা আমার চিন্তা, যা করবার আমি করব। বাবা বাবা ও বাবা বাবা, কি হলো বাবা? মেয়ের যেখানে ছিল সেখানে নেই, মানে প্রতাপাদিত্যর মেয়ে পালিয়েছে। যা বলছিস ঠিক বলছিস তো? যা বলছি ঠিক বলছি বাবা, সব জায়গায় খুঁজে এসেছি কোথাও পাইনি। আবে যাবে কোথায়, মনে হয় বেশি দূর যেতে পারেনি। এই চারিদিকে খোঁজ ওকে। চলো রে। শোন, তোরা সব স্টেশনে যাবি আর তুই বাস স্ট্যান্ডে, জঙ্গল শহর মাঠ ঘাট সব জায়গা খুঁজবি, যেখান থেকে পারিস ওকে খুঁজে মেরে ফেল, আমার ওর লাশ চাই। চল 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 চল। কর্তা ফোন। এই দেখো, এটা কি ডিসকভারি চ্যানেলের বাঘ নাকি, যে জঙ্গল পাহাড় এসবে খুঁজছো? বাঘের বাচ্চা সে, ওদের ঠিকানা একমাত্র আমার জানা। হ্যাঁ, ওদের খুঁজে বের করতে চাও? ওই যে পাহাড়ের মাথায়, পাহাড়ের মাথায় যে কালী মন্দির আছে সেইখানেই বাঘের বাচ্চা আছে। যাও। আপনি কেসটা বিগড়ে দিলেন স্যার, আপনি সব কথা বলে দিলেন। আরে আরে, হ্যাঁ তো, ইনফরমেশন গুলো লিক হয়ে গেল। গেল গেল গেল। আরে গাড়ি বার করো, তাড়াতাড়ি করো, আরে দেরি করো না, বি কুইক, চলো 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 চলো। এই এই Thank you.
ওর হাত ধরাচ্ছে, তোর মরে যাওয়া ভালো। ছাড় ওর হাত। বলে নাকি মারুকি মানে দেখুন কর্তা, কোন কালে দেখেছেন বরযাত্রীরা কখনো বরকে মেরেছে? আমরা হলাম বরপক্ষের লোক। এইবার দেখেছো প্রতাপাদিত্য, তোমার বাঘের বাচ্চার কাণ্ড? আর বাঘ পুষবি নাকি রে? পুষিস না রে, এ তো বিশ্বাসঘাতকতা। এই দেখ, তোর পক্ষের লোক ওর পক্ষে, কোনো চিন্তা নেই। তোর বিপদে পাশে আছি বলেছি না, এখনো আছি। এই বিক্রম, যা তো ওদের মেরে ফেলতো বাবা, যা যা। এই চল রে, চল। এদের আবার কি হলো? তোদের আবার কি হলো রে? আমাদের জ্ঞানের উদয় হয়ে গেছে বাবা। কি আনসান বকছিস তোরা, মাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, খারাপই ছিল কিন্তু এখন আর নেই। কি রে, এক হয়ে গেলি নাকি রে? কেন, তোমরা দুজনে এক হয়ে যেতে পারো, আর আমরা সবাই মারামারি করে মরবো, কেমন? চুপ, আনসান না বকে আমার কাছে চলে আয়। এই যে বাবা, তোমার কোনো কথাই শুনছি না। আরে আমি বাবা, বাবা, আরে আমি তোদের আমার ছেলের মতো দেখে এসেছি। আমরা সত্যি সত্যি ছেলে হয়ে গেলাম নাকি? এই চম্পক রায়ের মুখে জবাব দিচ্ছিস তুই? কি হয়েছে তাতে? জবাব দিলে কি হয়েছে? কি করবে? এই চম্পক রায়, হাত নিচে নামা, নামা। হাত নিচে নামা, না হলে দেখছিস তো দুটো হাতই তো থাকবে না। ভাই, এখানে যা পরিস্থিতি, এখানে না থাকাই ভালো, চলো কেটে পড়ি। জড়িয়ে গাল ফাটিয়ে দেবো তোর, তাহলে থেকে যাই। সজ্জার একটা সীমা থাকে, কর্তা কর্তা বলে এতদিন পা চেটেছিস। আরে তোদের ঘরে উনুন জ্বল তো আমাদেরই দয়াতে, সব ভুলে গেলি? শেষ করে দেবো তোদের। এই কাউকে ছাড়বো না, শালা গদ্দার। আবে এই মিনি বিড়ালটা কেন এমন করে মিউ করছে? ব্যাগ মালিক, আপনারা বড় লোক, আপনাদের কাছে সব কিছু আছে, আর আমরা আমরা গরিব লোক, আমাদের কাছে কিছুই নেই, তাই বলে আমাদেরকে লাথি মারবেন? হ্যাঁ, আর চলবে না। আবে এই ছোট লোক, তোর মুখ বেড়ে গেল, তুই হারামিগুলোর সাথে সামিল হয়েছিস? ছোট লোক, আমাদের সবার হতে চাইছ রে? আরে তোর তো ঠ্যাং কেটেছে, এবার তোর জিভটাও কেটে নেব। এই জিভ কাটবে না, নে সাজি ক্ষমতা দেখায় মার। দাঁড়িয়ে বকছিস কেন? ওটা তলোয়ার ঢুকিয়ে দে আমার বুকে, আমিও দেখবো তোর কত শক্তি। আরে আমরা সবাই তোর সঙ্গে ছিলাম বলে লোকে তোকে ভয় করে এসছে, না হলে তোদের কি দাম? আমাদের পেটে জ্বালা ছিল বলে তোরা রাজনীতি করেছিস, লোকের কাছে নেতা হয়ে আমাদের পোষা কুকুর বানিয়েছিস, আমাদের বাবা মাকে মেরে রাজত্ব চালিয়েছিস, ভাই ভাইকে মেরে রাজনীতি করেছিস। আরে একা কখনো বাড়ির বাইরে বেরিয়েছিস? যেখানে গেছিস আমরা সাথে গেছি, একা গেলে তোদের প্রাণের ভয় ছিল, ঠিক তোমাদের পুরুষত্ব, ঠিক? আরে তোমাদের জীবন রক্ষা করতে গিয়ে আমরা মরছি, আর আমাদেরকে দিয়েই আমাদের মারাচ্ছো তোমরা। আজ দেখাও তোমাদের কত সাহস। আরে সব সময় তো বলে এসছো শত্রুকে মারো মারো, এবার মারো। হ্যাঁ, পুরুষ যদি হও তো লড়াই করে দেখাও। আজ তোমরা লড়বে আর আমরা দেখবো, আমরা দেখবো চম্পক রায় জিতে না প্রতাপাদিত্য। আর যদি পালাবার চেষ্টা করো তাহলে গায়ের লোক তোমাদের পিটিয়ে মেরে ফেলবে। এই সাহস তোর, এই তোর পুরুষত্ব, মার চম্পক রায়কে মার। আরে সময় এসে মেরে দে। আরে দেখ দেখ প্রতাপাদিত্য কেমন তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে, যা ওকে মার, আর এই গায়ের রাজা হয়ে যা। ভুলে গেছিস ওনা তোর স্ত্রীকে মেরেছে, তোর ভাইকে মেরেছে, এই গায়ে প্রত্যেকটা লোকের মনে তোর প্রতি বিষ ভরে দিয়েছে। ও তোকে মারবে, তোর ছেলেকেও মারবে, তুই দাঁড়িয়ে তাই দেখিস। ধর ধর তলোয়ার, ধর, যা ওর ধর থেকে মুন্ডুটা আলাদা করে দে, যা। তা কি দেখছিস কেন? দেখ
বিধবা হয়েও আমার মাথা সিঁদুর তেমন জল জল করে চলছে। যা যা ওকে মার, যেদিন এই গায়ের পাপের বোঝা হালকা হবে সেই দিনই বিধবা হব আমি। ভেবেছিলাম প্রতাপাদিত্য তোর থেকে বড় হিঁচড়ে, আরে তুই তো তার থেকে বড় হিঁচড়ে। মেয়ে ছেলে হয়ে আমার রক্ত টকপক করে ফুটছে, তুই হিঁচড়ের মতো দাঁড়িয়ে আছিস? ধর এটা ধর, যা ওকে হারা। চম্পক রায়, যদি মায়ের দুধ খেয়ে থাকিস তাহলে তলোয়ার ধর আর কাট মাথাটা ওর। তলোয়ার ধর না হলে চুরি পর আমি যাচ্ছি ওকে হারাতে। ধর চম্পক রায় ধর, যা ওকে মারবে যা। চম্পক রায় তলোয়ার ধর ধর। একটা কথা মনে রাখবে, যদি মরে যাই তোমার শিথির সিঁদুর মুছবে না, আর অপেক্ষা করবে সেই দিনের যেদিন শক্তি পাপীদের বিনাশ করবে। এটাই তোমার স্বামীর আদেশ। জানো ভট্টাচার্য স্যার, সব কিছু হয়ে যাওয়ার পরে পুলিশ কেন আসে, কেন লোকে গালাগালি দেয় জানো? কেন স্যার? ঠিক টাইমে এলে এরা কি মরতো নাকি? হ্যাঁ স্যার, এদের গন্ডগোল চলতে থাকতো, আমাকে গন্ডগোল বন্ধ করতে হতো, এদের আমাকে জেলে পুরতে হতো, তারা বেল নিয়ে বেরিয়ে আবার গন্ডগোল শুরু করতো, আবার খুন খারাপি করতো, তার চেয়ে আধা ঘন্টায় প্রবলেম সলভড। শ্রুতি, সবই ভগবানের ইচ্ছা, বিখ্যাত লোকেদের বাণী ঈশ্বরেরই বাণী। আজ থেকে আর হিংসা নেই, খালি ভালোবাসা, খালি স্নেহ, খালি আদর শ্রদ্ধা। ভট্টাচার্য স্যার, এখানে আমাদের কোনো কাজ বাকি রইল কি? না স্যার। চলো যাওয়া যাক। হ্যাঁ চলো।